আসলে 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? আচ্ছা, এটার আগে যদি আমি দেখি যে সেকেন্ড যে প্রশ্নটা, মানে 1947 থেকে তারপরে 52-তে যাই, অর্থাৎ 47 সালে যখন দেশ ভাগ হলো, ভারত পাকিস্তান যখন আলাদা হলো, ওই সময়টাতে আসলে পাকিস্তানের প্রধান প্রধান পদে কে ছিলেন ছিল, এবং হচ্ছে তারপরে 52-র যখন ভাষা আন্দোলন হলো তখন প্রধান প্রধান পদে কে ছিল, এটা একটু জানি। তো দুই মানে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আগে করি আমরা। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1947 সালে যখন দেশ ভাগ হলো তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, তাহলে এই সময়টাতে পাকিস্তানের প্রথম যে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট তখন হয়েছিলেন কে? ইস্কান্দার মির্জা। মানে পাকিস্তানের প্রথম, যদি প্রথম কথা অর্থে যেটা পরীক্ষায় আসে আর কি, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইস্কান্দার মির্জা। তারপরে গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। তারপর প্রধানমন্ত্রী ছিলেন কে? লিয়াকত আলী খান। এই সবগুলো নামের মধ্যে সেটা শুধু অল্টারনেট হবে হচ্ছে খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, খাজা নাজিমুদ্দিন যিনি কিনা 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে গেলেন, সরি, পাকিস্তানের হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেলেন পরবর্তীতে 1952 সালে গিয়ে মুখ্যমন্ত্রী থেকে। যেমন বর্তমানে যদি আমরা ধরি যে কলকাতার যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ব্যানার্জি, তো উনি যদি কোনো এক সময় নির্বাচন করে যদি আবার প্রধানমন্ত্রী হয়ে যান, ঠিক আছে, তো এরকম হইতে পারে। ঠিক তেমনি ভাবে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন, পরবর্তীতে 52 সালে এসে তিনি কি হয়ে গেলেন, এই খাজা নাজিমুদ্দিন 52 সালে এসে হয়ে গেলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, ডেফিনেটলি তাহলে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী তখন একজন থাকা লাগবে, সেই নুরুল আমিন, যেটা নুরুল আমিন ছিলেন তখন হচ্ছে 52 সালে এসে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নুরুল আমিন। কিন্তু পরীক্ষায় আসতে পারে, 52 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন, মানে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে নুরুল আমিন। দেখেন, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা এখনো পাইনি, অপশন বেঁচে আছে আর 2টা। যে মোহাম্মদ আলী জিন্না ইনি তো গভর্নর জেনারেল ছিলেন, সেটা হচ্ছে কখন, 1947 সালের সময়টাতে শুরুর দিকে। ডেফিনেটলি আরেকটা প্রশ্ন আছে, আরেকটা অপশন বাদ আছে, সেটা হচ্ছে মালিক গোলাম মোহাম্মদ। তাহলে ডেফিনেটলি 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন, অ্যান্সার হবে মালিক গোলাম মোহাম্মদ। ঠিক আছে, অ্যান্সার হবে মালিক গোলাম মোহাম্মদ। বাদ বাকি যে অপশন গুলোর ব্যাখ্যা সেটা কিন্তু দিলাম, এটা একটু খেয়াল রাখবেন। এইভাবে খুব বেশি মানে এখান থেকে যে পরীক্ষায় আসতে পারে এমন একটা বিষয় না এটা, কিন্তু ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার অর্থে কে ছিল এটা একটু জেনে রাখবেন। ডিফারেন্টলি একদম পাকিস্তানের বিশেষ করে পাকিস্তানের মানে তথ্য আকারে ওইভাবে তথ্য আসবে না পরীক্ষাতে, আশা করা যায়। ঠিক আছে, সম্ভাবনা খুবই কম। তারপরে আসি, 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, অলরেডি আমরা ব্যাখ্যা থেকে পড়েছি, সেই ব্যাখ্যা থেকে যদি আমরা আসি যে এখানে অপশন ঘতে আছে কে, নুরুল আমিন, যেটা আমরা মাত্রই পড়লাম। তারপরে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? এটা আমরা জানি, ক নম্বর ভাষা আন্দোলন কেন্দ্র, খ নম্বর ভাষা আন্দোলন মঞ্চ, তমদ্দুন মজলিস এবং একাডেমি সংঘ। তো এগুলোর মধ্যে তো তমদ্দুন মজলিস, এটা আমরা স্যার জানি। ঠিক আছে, যে ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম এই সংগঠনটা কিন্তু প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, দেখেন যে আমার এখানে চলে গেছিল, তো আমি আবার জয়েন করলাম।
এখানে একটু কেউ একটু জানান, হ্যাঁ ফোন থেকে এখান থেকে কেউ একজন জানান আমাকে কাইন্ডলি। নাইবা আপু আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে, কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। মানে ওই শেয়ারটা দেখতে পাচ্ছেন না তো? জি জি হুম এটা করছি। আচ্ছা এবার জি ভাইয়া এবার দেখা যাচ্ছে। দেখা যাক, কারেন্ট ওই যে মাঝখানে তো ডিস্টার্ব করছিল, মাঝখানে তা ভালো হয়ে গেল, হঠাৎ করে আবার আজকে এখন চলে গেল, বুঝলাম না। যাই হোক, তাহলে তমুদ্দুন মজলিস কোন সালে প্রতিষ্ঠা? তো এটার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই তারিখটা নিয়ে গন্ডগোল আছে, ঠিক আছে, তারিখটা নিয়ে গন্ডগোল হয়। এটা সালটা মোটামুটি আমরা জানি যে 1947 সালে এটা হয়েছে, তো অনেক সময় দেখা যায় যে 1 সেপ্টেম্বর না 2 সেপ্টেম্বর এখানে ঝামেলা হয়, তবে 2 সেপ্টেম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে, 2 সেপ্টেম্বর 1947। তো 2 সেপ্টেম্বর না থাকলে তখন মানে 1 সেপ্টেম্বর কে অ্যাপ্রোপ্রিয়েট ধরবেন, ঠিক আছে। 2 সেপ্টেম্বর এবং 1 সেপ্টেম্বর 1947 দুইটাই যদি থাকে, ডেফিনেটলি 2 সেপ্টেম্বর 1947 হবে রাইট আনসার, ঠিক আছে। তো এই তমুজন মজলিস থেকে যে পুস্তিকাটা প্রকাশ করা হয়েছিল, সে পুস্তিকাটার নাম হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা আপনারা জানেন, রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। আর এটার সাথে তিনজন লেখক জড়িত ছিলেন, একজনের নাম হচ্ছে আবুল কাশেম, তারপরে মোতাহার হোসেন, আর আরেকজনের নাম হচ্ছে মনসুর আহমেদ। তাহলে এই তমুজন মজলিসের যে পত্রিকা পুস্তিকা যেটা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটার সাথে তিনজন ব্যক্তি জড়িত ছিলেন, এই তিনজন ব্যক্তির নাম এটা। আর এরপরে হচ্ছে 6 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, ভাষা আন্দোলনের সহিত জড়িত প্রতিষ্ঠান তমুজন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? তো এই তিনজনের মধ্যে যদি আমরা প্রধান ব্যক্তিত্বকে আমরা বের করি, সেটা হচ্ছে অধ্যক্ষ আবুল কাশেম, ঠিক আছে। এই আবুল কাশেম ছিলেন হচ্ছে প্রধান ব্যক্তিত্ব, যার নামটা আমি প্রথমে লিখেছি। তাহলে এখানে অপশন অনুসারে এটা কি হবে? আবুল কাশেম হবে রাইট অ্যান্সার, কার নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল তমদ্দুন মজলিসটা, ঠিক আছে। আর ওই সময়টাতে তিনি কিন্তু তমদ্দুন মজলিসের কিন্তু সাধারণ সম্পাদক ছিলেন, যদি কখনো এটা আসে পরীক্ষাতে, তো সাধারণ সম্পাদক হিসেবে কিন্তু ছিলেন তখন। জাস্ট এটা ব্র্যাকেটে এর মধ্যে লিখে রাখবেন যে ওই সময়টা তিনি কি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, এতটুকু তথ্য জানলেই চলবে। আচ্ছা, এখানে ফেসবুকের যে কি অবস্থা, তখন লাইভ চলছিল, এখন কারেন্ট চলে যাওয়ার পরে মনে হয় মেবি হচ্ছে না, কি একটু দেখে আসি। মুশকিল ফেসবুকের টা এটা অফ করে দেখি।
আচ্ছা দেখি পাইছি মনে হয়। আচ্ছা হোক, ফেসবুকটা আমি ইয়ে করে দিচ্ছি, এটা আর না চলুক। পড়লাম দেখেন, আর তারপরে হচ্ছে প্রথম মানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? ঠিক আছে, এই ধর্মঘটের যে বিষয়টা তারিখটা মনে থাকবে আপনাদের ভালোভাবে, সেটা হলো 11ই মার্চ 1948 সালে, এবং এই 11ই মার্চ সময়টাকেই 1948 সাল থেকে একদম 52 সাল পর্যন্ত কিন্তু ভাষা দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, 11ই মার্চ যেটা এখানে বলা আছে ভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছিল। তারপরে 52 সালে যখন ভাষা আন্দোলন হলো, তারপরে তো ডেটটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? তো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, দেখেন এখানে অপশনগুলোর দিকে যদি তাকাই, 52 সাল, 49 সাল, 51 সাল, 48 সাল। তো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কিন্তু প্রথম যেটা গঠিত হয় সেটা কিন্তু 1947 সালে হয়। দ্বিতীয়টা যেটা গঠিত হয় সেটা কিন্তু 1948 সালে। যেহেতু এখানে অপশনটা নাই 47, তাহলে সেখান থেকে কিন্তু অ্যান্সার হবে 1948। প্রথমটা হলো কি 47-এ, দ্বিতীয়টা হচ্ছে 1948-এ। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা হয় এটার আহ্বায়ক ছিল কে? নুরুল হক। তারপরে দ্বিতীয়টা যেটা ছিল সেটা হয়েছিল শামসুল হক, শামসুল আলম। আর তৃতীয়, যদি তৃতীয়টা বলবো না, ওটা সামনে আছে, সেটা নিয়ে আলোচনা করব। তবে এই দুইটা একটু খেয়াল করবেন, আহ্বায়ক কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটার আহ্বায়ক কে ছিলেন, তাহলে এখান থেকে এই ব্যাখ্যাটা জানলেই চলবে এখান থেকে। তারপরে আসেন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি ছিলেন হলো আকরাম খাঁ। এতটুকু জানবেন, এটা জানলেই যথেষ্ট। আচ্ছা, এটা 10 নম্বর আপনাদের প্রশ্ন ছিল, 11 নম্বরটা আপনাদের জন্য রাখি। তো পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? এটা আনসার কি হবে? ধীরেন্দ্রনাথ দত্ত বলেন। ধীরেন্দ্রনাথ দত্ত এটার অ্যান্সার হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। 12 নম্বরে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, অল পার্টিস স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি, কোন সালে গঠিত হয়? থেকে 4 নম্বর আর কি, মানে ইম্পর্টেন্ট দিক থেকে এই সময়টাতে। মাঝখানে যে 12 নম্বর বাদ দিয়ে যদি আমরা 14 নম্বরে যাই একটু, হ্যাঁ দেখেন 14 নম্বরে, প্রথম এবং দ্বিতীয়। তারপর 3 নম্বর সিরিয়ালে যদি আসি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিইউ এর আন্ডারে যেটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, ওটা ছিল প্রথমে ছিল 1947, পরে 1948, তারপর এটা হচ্ছে 1950। এবং কোন দিনে গঠিত হয়? ওই যে 48 সাল থেকে 52 সাল পর্যন্ত তো 11 মার্চ ভাষা দিবস চলছিল, ওই ভাষা দিবসের দিনেই এটা করা হয়েছিল, সেটা হলো 11ই মার্চ 50। তাহলে 50-এ হলো, এটা 3 নম্বরটা যদি বলি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর এটার আহ্বায়ক ছিল হচ্ছে আব্দুল মতিন ছিল এটার আহ্বায়ক। ঠিক আছে, ঢাকা ভার্সিটিটা যেটা আছে। আর এরপরে হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি যেটা গঠন হলো, এটা হলো 52 সালের 31 জানুয়ারিতে। ঠিক আছে, সর্বদলীয় 31 জানুয়ারিতে, এটার কিন্তু আহ্বায়ক ছিলেন হচ্ছে গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুব আহ্বায়ক ছিল। ঠিক আছে, সিরিয়ালে মনে রাখতে পারেন, শামসুল আলম, নুসা দিয়ে মনে রাখতে পারেন, নুসা
আর এখান থেকে ম আর হচ্ছে গো, ঠিক আছে? দুইটাই মনে রাখতে পারেন, আমাকেও মনে রাখতে পারেন, মাগো দিয়েও মনে রাখতে। মা আতে হচ্ছে একটা মতিন, তাহলে নুসাদ যদি আমি সিরিয়ালে যাই, আছে বলেছিলাম নুরুল, শামসুল, তারপরে ম, এখন মগো দিয়েও মনে রাখতে পারেন, গোলাম হচ্ছে মতিন, আর ম দিয়ে যদি মনে রাখতে চান, যে মগো তো ভালোভাবে মনে থাকবে, মাগো মনে রাখতে, নুসা মাগো, ঠিক আছে? তাহলে এই সিরিয়ালে গেলে সুবিধা হবে কি, চারজন ব্যক্তির নাম আপনার মনে থাকবে, আমি জানি, নাম দেখে উল্টা পাল্টা করবেন এটাও জানি। এই যে নুসা মাগো, এই মা বলতে এখানে মতিন মনে রাখবেন, আর গোতে হচ্ছে গোল, ব্রেক না হয়, সিরিয়াল ব্রেক না হইলে দেখবেন যে আপনার এটার ভুল হচ্ছে, এটা খেয়াল রাখবেন। তারপর আসেন পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রভাষা, এটা কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলছেন, রাষ্ট্রভাষা উর্দু হবে বলে লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী হিসেবে, ঠিক আছে? অ্যান্সার অতটুকুই জানলে চলবে, এগুলো সরাসরি পাকিস্তানের ব্যক্তিকর্তার সাথে সম্পর্ক খুব, মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কম আছে। তারপর ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে শিশুকে, এটা 30তম সম্মেলনে, হ্যাঁ এটা কোন, কততম সম্মেলন হয়েছিল, কত তারিখে হয়েছিল, 30তম সম্মেলন এটা এখান থেকে জানলাম, আর তারিখটা যদি বলি এখান থেকে, তারিখের ডেটা খেয়াল আছে আপনাদের, এখন তারিখের দিকে যদি যান হচ্ছে 17 নভেম্বর 1999, দেখেন মনে আছে কিনা, এটা কিন্তু আপনাকে ডেফিনেটলি কোন রকম ক্লু ছাড়া জানতে হবে, অপশন ছাড়া, পরীক্ষায় আসলে এই তথ্যগুলো দিতে হবে যখন এই রিলেটেড প্রশ্ন আসে, তথ্যগুলো দিতে হবে। 30তম অধিবেশন এবং 17 নভেম্বর 1999, মানে 188টা দেশে কিন্তু এটা পালন করা হয়েছে, তো এটা আপনাকে জানতে হবে ভালো করে। আর এখান থেকে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতিসংঘ, এটা কিন্তু ইউনেস্কো দিল, কিন্তু জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছিল, মানে 21শে ফেব্রুয়ারিকে, সেটা হচ্ছে 2008 সালে, তাহলে জাতিসংঘ দিল 2008 সালে, আর তারও অনেক আগে কিন্তু দিয়েছে কে, ইউনেস্কো। তারপরে এবার আসেন যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে, তো যুক্তফ্রন্ট নির্বাচন আমরা এমনিতেই জানি যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, অর্থাৎ যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে 1954 সালে, অবশ্যই তার আগে হবে কি গঠন হবে, তো গঠন হয়েছে 1953 সালে, 1953 সালে 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর, এই যুক্তফ্রন্ট কিন্তু গঠিত হয়েছে 4টা দলের সমন্বয়ে, এবং 4টা দলের প্রধান কে, দলের নাম কি, এতে আপনার মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে, প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাতে লাগবে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করেন, আমি শর্ট নাম করে দিচ্ছি, আপনারা পড়ছেন এগুলো পড়েছেন, আওয়ামী লীগের কে ছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন ওই সময় ভাসানী, তারপরে কৃষক শ্রমিক পার্টির নেতৃত্বে ছিলেন শেরে বাংলা ফজলুল হক, ঠিক আছে? তারপরে তখন ছিলেন নিজামী ইসলামী, নিজামী ইসলামী এর নেতৃত্বে ছিল কে, আতাহার আলী খান, আতাহার আলী, তারপরে বামপন্থী গণতন্ত্রী দল, গণতন্ত্রী, এটা হাজিদানি ছিলেন, এই যে 4 জন ব্যক্তির নাম এবং 4টা দলের নাম, এটা যেন কোনোভাবে মিস না যায়, এরকম মনে আসতে পারে যে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দল নয় কান্ট্রি, ঠিক আছে? আবার যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত নিজামী ইসলামের নেতৃত্বে কে ছিলেন, আতাহার, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, এটা খুব ভালোভাবে মুখস্থ করবেন, রিটেনেও কাজে লাগবে, ভাইভাতেও ধরতে পারে, ঠিক আছে? এটা খুব ভালোভাবে মুখস্থ করবেন। তারপরে আসি, তাহলে যুক্তফ্রন্ট 1953-তে একদম দেখেন লাস্ট মোমেন্টে কিন্তু হলো 4 ডিসেম্বরে, ঠিক আছে? তার মানে ডেফিনেটলি ডিসেম্বর মাসে নির্বাচনটা হয়নি, আপনারা জানেন অলরেডি, যেটা সেটা 54 সালে নির্বাচন হয়েছে, মানে এখন আসেন যে নির্বাচনের মধ্যে যদি যাই 18 নম্বর প্রশ্নে, 1954 সালে পূর্ব বাংলার যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে হয়? আচ্ছা, মন্ত্রিসভা তো পরে, আগে তো নির্বাচনটা হতে হবে, তাই না? আচ্ছা, নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা যাই, সেটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন হয়, সেটা হলো যে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের 237
তিন আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে, অর্থাৎ এখানে নির্বাচনের কথা বলা আছে। নির্বাচনটা হয় হলো মার্চ মাসে গিয়ে, 8 মার্চে গিয়ে, ঠিক আছে, খেয়াল করেন 8 মার্চে নির্বাচনটা হলো, আর মন্ত্রিসভা হচ্ছে পরের মাসে গঠিত হলো, ঘটনা হয়েছে 3 এপ্রিল। এই তারিখগুলো আপনাকে এভাবে মনে রাখতে হবে না কষ্ট করে, আমি জাস্ট সিকোয়েন্সটা মনে রাখার জন্য বললাম। 8 মার্চে নির্বাচনটা হলো, পরবর্তীতে 3 এপ্রিলকে মন্ত্রিসভা গঠিত হলো। এখন এই 19 নম্বরের কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু বলছে 237টা মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে কতটি, মুসলিম আসন ছিল 237টা, এটার অ্যান্সার হবে কিন্তু 223টা, মানে মুসলিম আসনদের মধ্যে লাভ করছে 223টা, এটা সত্য, কিন্তু এর চাইতেও কিন্তু বেশি আসন তারা লাভ করেছিল, কারণ অমুসলিমদের মধ্যেও কিছু আসন তারা লাভ করেছিল, ঠিক আছে। দেখেন খেয়াল করেন, মোট আসন ছিল হলো 309টা প্রাদেশিক নির্বাচনে, মুসলিমদের ছিল 237টা, এই 237টার মধ্যে পাইলো কয়টা, 223টা, আর অমুসলিমদের মধ্যে হচ্ছে 72টা, আর এখান থেকে পাইলে হচ্ছে 13টা। তো খেয়াল করেন যে এখানে 237 আর 72 এর যোগ করলে ডেফিনেটলি 309টা হচ্ছে, ঠিক আছে, মোট আসন। এটা মুসলিম আসন, তো মুসলিম আসন 237টার মধ্যে 223টা পেয়েছে, আর অমুসলিম আসন হচ্ছে 72টার মধ্যে 13টা পেয়েছে, তাহলে সর্বমোট পাইলো কত, 236টা। তাহলে যদি কখনো আসে যুক্তফ্রন্ট কয়টা আসন লাভ করছে প্রাদেশিক বাংলার, মানে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে, তাহলে 236টা আসন লাভ করেছে, তবে মুসলিমদের মধ্যে হচ্ছে 223টা লাভ করেছে। এই আনসার কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু অনেকেরই ভুল হয়, আপনাদের মধ্যে অনেকে ভুল করেছে অলরেডি, মানে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা প্রশ্নটা সেট হয়েছে, আপনারা ভুল করেছেন এগুলো। তাহলে 236টা কিভাবে হলো, এই ক্যালকুলেশনটা ভালোভাবে মনে রাখবেন। তারপরে দেখেন এই যে উপরের প্রশ্নটা যেটা ছিল 18 নম্বরে, এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন হলো, এটার মুখ্যমন্ত্রী কিন্তু হয়েছিল কে ফজলুল হক, যেহেতু কে ফজলুল হক কৃষক শ্রমিক পার্টির একজন নেতা ছিলেন, 4টা দলের, তিনি কিন্তু কি হন, এটার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হন, ঠিক আছে। তারপরে পাকিস্তানের শাসনতন্ত্র বা সংবিধান কবে প্রবর্তিত হয়, 1956 সালে, জাস্ট এটা তারিখটা মনে রাখেন, 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন হয়েছিল, এই দৃষ্টিকোণ থেকে মনে রাখলে যথেষ্ট। তারপর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, এটা আমরা পড়লাম, শুরুতেই পড়েছি, ইস্কান্দার মির্জা, এটার ব্যাখ্যার আর কিছু প্রয়োজন নেই এখানে। তারপর 1956 সালে যে যে প্রেসিডেন্ট হলেন, তারপর ওই সময়টাতে কোয়ালিশন সরকার হলো 1956 সালে, এই কোয়ালিশন সরকারের কিন্তু প্রধানমন্ত্রী তখন ছিলেন কে, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, ঠিক আছে, প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে সোহরাওয়ার্দী। এই অনেক সময় পরীক্ষায় এরকম আসে যে সোহরাওয়ার্দীর মন্ত্রিসভার, মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন বা কোন মন্ত্রী ছিলেন, এটা কিন্তু আসে। আচ্ছা একটা বলতে পারবেন কিনা, মানে 22-এর আনসারটা কেউ বলতে পারবেন কিনা, আর হলো যুক্তফ্রন্টে যেটা 1954 সালের যে নির্বাচন হলো যুক্তফ্রন্ট, ওখানে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন, এই দুইটা দুইটা দপ্তরের, মানে এখানে কোয়ালিশন সরকারের কোন পদে ছিলেন আর আগেরটা মানে 54 সালের কোন পদে ছিলেন। কোয়ালিশন সরকারে কি শিল্প বাণিজ্যতে ছিলেন, মানে আমি এটা কনফিউজ যে শিল্প বাণিজ্য এবং শ্রম, এটা যেটা আছে এটাই, ঠিক আছে, আর যুক্তফ্রন্টে তাহলে কোনটাতে ছিল, এই দুইটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন, যে দুইটা তথ্য যেন কোনোভাবেই মিলায় মানে গুলায় না যান, আপনি হয়তো বা কোয়ালিশন সরকারটা কখনো পড়েন না, এরকম হতে পারে, পরীক্ষায় হয়তো যুক্তফ্রন্ট পড়েছেন, ওটাই ডেফিনেটলি বেশি পড়া হয় এটা জানি, কিন্তু কোয়ালিশন সরকারটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কিন্তু হয়তো না পড়ে আপনি না বুঝে বা অনেক সময় তাড়াহুড়োতে ওইটার অ্যান্সার দাগায় ফেলতে পারে, এটা যেন ভুল না হয়। এই কোয়ালিশন সরকার যেটা 1952 সালে হয়েছিল, এটা কিন্তু পাকিস্তানের কোয়ালিশন সরকার করেছিল হচ্ছে সোহরাওয়ার্দীর সাথে, এবং সেটার কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী, এই সোহরাওয়ার্দী মন্ত্রিসভার তখন প্রধানমন্ত্রী, সরি, এই যে শিল্প বাণিজ্য এবং শ্রম মন্ত্রী হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাস এই দুইটা তথ্য ভালোভাবে মনে রাখবেন। এবার আসেন যে আমরা 6 দফার মধ্যে ঢুকবো, 6 দফার, 6টা দফা খুব ভালোভাবে পড়বেন, 6 দফার ডিটেলস ইতিহাস, কবে প্রথমবার ঘোষণা করা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে কবে করা হয়েছে, কে শহীদ হয়েছিল, দিবস কবে, কোন দফায় কি বলা আছে,
এটা রিটেন ভাইবার দুইটার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এটা এমন ভাবে কনক্রিট ভাবে পড়ে ফেলবেন একদম মুখস্থ যেন থাকে, ঠিক আছে? এটা থেকে প্রশ্ন মানে এমন ভাবে থাকতে হবে ওটার ভাইবা পর্যন্ত প্রস্তুতি আপনাকে নিতে হবে, তার মানে প্রিলির প্রশ্ন আসলে এখান থেকে না পারাটা একটা অপরাধ হবে, ঠিক আছে? তাহলে কিভাবে পড়তে হবে এটা বুঝতে পারছেন? তো এখানে প্রশ্নের মধ্যে যাই, সেটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দুইটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি করা হয় 6 দফার কোন দফায়? এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে তৃতীয় দফায়, ঠিক আছে? তার প্রথম দফায় কি ছিল আমরা যদি একটু রিভিউ করি, প্রথম দফায় ছিল হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্র সম্পর্কে, প্রকৃতি এবং শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থিক স্বায়ত্তশাসন অর্থাৎ ফেডারেল সরকার হবে, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ঠিক আছে, স্বায়ত্তশাসন এটা। তাহলে দ্বিতীয়টা ছিল কি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কি কি থাকবে, এই যে দেশ রক্ষা এবং পররাষ্ট্র রিলেটেড যে কাজগুলো, ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড, আবার দেশের দেশকে রক্ষা করা আর কি বাইরের আক্রমণ থেকে, এই কাজগুলো থাকবে হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতাটা, বাদ বাকি সবগুলো হচ্ছে প্রাদেশিক সরকারের হাতে থাকবে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নিয়ে কথা বলা ছিল এই দ্বিতীয় নম্বরে। তাহলে তৃতীয় নম্বরে তো বুঝতেই পারছেন এখানে কি, এই যে তৃতীয় নম্বরটা বলেছি অলরেডি, এটার বললাম না, এটা মুদ্রা ব্যবস্থার কথা বলা আছে। তাহলে চতুর্থটা এখানে লিখে ফেলি এই লাইনে, সেটা হচ্ছে ট্যাক্স খাজনা, ট্যাক্স খাজনা করা দেয় এগুলোর ক্ষমতা, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাদেশিক সরকারই এগুলোর ক্ষমতা থাকবে, আর কি নির্দিষ্ট একটা অংশ সেটা কেন্দ্রীয় সরকারকে দিবে, ঠিক আছে? তারপরে পঞ্চম, পঞ্চম হচ্ছে বৈদেশিক বাণিজ্য, শুধু বাণিজ্য লেখলেই হবে, বাণিজ্য অবশ্যই দেশের বাইরেই হয়, ফরেন ট্রেড যেগুলো। তারপরে ষষ্ঠ, ষষ্ঠতে হচ্ছে প্যারামিলিশিয়া বাহিনী গঠন, ঠিক আছে? প্যারামিলিশিয়া বাহিনী, এই ছয়টার মধ্যে যদি আমরা দেখি যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এটা ডিরেক্ট অর্থনীতি মানে অর্থনীতি রিলেটেড, যদি কখনো আসে যে 6 দফার মধ্যে কোনটা হচ্ছে অর্থনীতি রিলেটেড ছিল, তিনটা কিন্তু অর্থনীতি রিলেটেড, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সরাসরি। আর যদি বলা হয় সরকার ব্যবস্থা নিয়ে বলা আছে, সরকার ব্যবস্থার প্রকৃতি নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে প্রথম দফাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন। আর কেন্দ্রীয় সরকার নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর দফায়, সেটা হচ্ছে দ্বিতীয় দফায়। আর তৃতীয় চতুর্থ পঞ্চম এটা যেন ভুল না হয়, প্রথমে হচ্ছে মুদ্রা, মুদ্রা মানে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে আপনি ট্যাক্স দিবেন মানে খাজনা দিবেন বা কর দিবেন, তাই না? তাহলে প্রথমে আগে টাকা লাগবে মুদ্রা, তৃতীয় চতুর্থ হচ্ছে ট্যাক্স খাজনায় দিবেন, তারপরে হচ্ছে ট্যাক্স খাজনা দেওয়ার পরে টাকা বাঁচলে আপনি বাণিজ্য করবেন, এইভাবে সিরিয়ালে যাবেন, ঠিক আছে? তাহলে প্রথমে মুদ্রা মানে তৃতীয়, তারপর চতুর্থ ট্যাক্স খাজনা কর দিয়ে টাকা পয়সা বাঁচলে তখন আপনি পঞ্চমে গিয়ে হচ্ছে বাণিজ্য করবেন, মানে এটা মনে রাখার জন্য আর কি, সিরিয়ালটা যেন ব্রেক না হয়। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, এমসিকিউটা এটা ভালোভাবে যেন সলভ হয়, ঠিক আছে? আর আমি বলছি যে এটা হচ্ছে রিটার্ন এবং ভাইবা দুইটার জন্যই লাগবে। এবার আসেন যে 6 দফা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় কবে, এটা 1966 সালে হয় এবং 23 মার্চে হয় আনুষ্ঠানিক ভাবে, এবং আনুষ্ঠানিক ভাবে হলেও এটা কিন্তু লাহোরে হয়েছিল। আর প্রথম যেটা হয়েছিল প্রথম কিন্তু 5 থেকে 6 ফেব্রুয়ারিতে হয়েছিল, এটা লাহোরে হয়েছিল, ঠিক আছে? 5 থেকে 6 ফেব্রুয়ারিতে, ঠিক আছে, বিরোধী দলের সম্মেলনে এটা হয়েছিল মোহাম্মদ আলীর বাসভবনে। তাহলে এটা খেয়াল রাখবেন, 5-6 ফেব্রুয়ারিতে হয়েছিল প্রথমবারের মতো, তারপরে আনুষ্ঠানিক ভাবে 23 মার্চ 1966। এই যে আওয়ামী লীগের 6 দফার প্রথম দফা, এই যে প্রথম দফা যেটা ছিল, প্রথম দফাতেই ছিল রাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ প্রকৃতি এবং শাসন ব্যবস্থা, তো সেখানে ডেফিনেটলি প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল, এই যে ব্র্যাকেট আমাদের লিখেছিলাম, ঠিক আছে? তো এগুলো যেন কখনো ভুল না হয়, 6 দফা কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করেছি, আপনারা সেভাবে ভালোভাবে মনে রাখবেন। তারপরে দেখেন 6 দফা দিবস কবে, 6 দফা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হলো 23 মার্চে, কিন্তু ওটা কিন্তু দিবস না, দিবস হলো 7ই জুন, কারণ 6 দফার প্রেক্ষিতে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছিলেন মনু মিয়া, সেটা 7 জুনে, ঠিক আছে? এই সেই প্রেক্ষাপটে এই 7 জুনটাকেই কিন্তু 6 দফা দিবস হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে? এটা ভালোভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে
বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার দ্বিতীয় দফাটি কোনটির সাথে সম্পর্কিত? এই দ্বিতীয় দফা আমরা পড়লাম কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, তো ডেফিনেটলি দেখেন মুদ্রা কর বাণিজ্য এগুলো তো না, তো দ্বিতীয় দফায় ছিল কি কেন্দ্রীয় সরকার এটা। আচ্ছা তারপরে আসি 28 নম্বর, 1966 সালে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছয় দফার যে দাবি এর যে বই ছিল এই বইটার নাম তিনি কি দিয়েছিলেন চারটার মধ্যে? আচ্ছা এটা বলেন তো কেউ একজন কোনটা। ছয় দফা আমাদের আমাদের বাঁচার দাবি, ঘ নম্বরটা আনসার, ছয় দফা হচ্ছে আমাদের বাঁচার দাবি। এটা অনেকগুলো দাবি এখানে দেওয়া আছে, এটা ভালোভাবে মনে রাখবো ঠিক আছে। এটা কিন্তু প্রিলিতেও লাগবে, রিটেনার লাগবে, ভাইবাতেও লাগবে। হ্যাঁ এই তথ্যগুলো উপস্থাপন করতে হয় বা ভাইবাতে জিজ্ঞেস করো। তারপরে আসে যে এই যে ছয় দফা থেকে পরবর্তীতে যে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে করা হয়? 1968 সালে, হ্যাঁ 3 জানুয়ারি 1968 সালে। এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি কতজন ছিল, বঙ্গবন্ধু সহ কতজন আসামি ছিল? 35 জন। আসামি ছিল টোটাল হচ্ছে 35 জন। আমি প্রথম মানে প্রধান আসামি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এটার কিন্তু এই বঙ্গবন্ধুর সাথে রিলেটেড যেটা 18 জানুয়ারি একটা রিলেটেড মানে তারিখ আছে, 3 জানুয়ারিতে এটা তো মামলা হইলই, আর 18 জানুয়ারিতে তিনি কিন্তু এই ষড়যন্ত্রের কারণে গ্রেপ্তার অবস্থায় ছিলেনই। তারপরে 18 জানুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হলো ওই সময়টাতে, আবার 18 জানুয়ারিতে তাকে আবার হচ্ছে গ্রেপ্তার করা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা ছিল এই কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, এবং ওই দিনই ওই কারাগারের গেট থেকে আবার হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে কুর্মিটোলাতে নিয়ে যাওয়া হয়েছিল সেনানিবাসে। এবং সে কোন অ্যাক্টে এটা করা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তান আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যাক্ট, এই অ্যাক্টের নামটা ভালোভাবে মনে রাখবেন, পাকিস্তান আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যাক্ট, এটা মুখস্থ করে ফেলবেন। এটা কিন্তু এবার আমার 41-এ ভাইভাতে ধরেছিল। হ্যাঁ মানে এটা মানে এক পর্যন্ত যায়নি, বলছিল যে কবে মামলাটা দায়ের করা হয়েছিল, কবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং কোথায় গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এটা জিজ্ঞেস করছিল, আর গ্রেপ্তারের আগে তিনি কোথায় ছিলেন কুর্মিটোলাতে, গ্রেপ্তারের আগে মানে কোথায় থেকে তাকে আবার গ্রেপ্তার করা হলো সেটা হচ্ছে ঢাকার সেন্ট্রাল জেলে তিনি ছিলেন, এটুকু প্রশ্ন জিজ্ঞেস করেছিল কিন্তু এবার 41-এ আমাকে জিজ্ঞেস করেছিল ভাইভাতে ঠিক আছে। দেখেন এই পড়াগুলো কিন্তু আপনার প্রিলির পড়া, প্রিলির সময় পড়ছেন, তো এটা একটু যত্ন করে যদি না পড়েন তাহলে কিন্তু পরবর্তীতে মানে ওই সময়টাতে একদম ডেট তারিখ সহ কোথায় থেকে কি কোথায় কি হলো এটা মনে রাখা মুশকিল হয়ে যাবে। যেটা খেয়াল করবেন এই বিষয়গুলো ইতিহাসগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, ইতিহাসে কিন্তু সলভ করতে একটু বেশি সময় লাগছে, আর এখানে কিন্তু বাংলাদেশ বিষয়গুলো 50% প্রশ্ন প্রায় এখানেই আছে, আর বাদ বাকি গুলো দেখবেন খুব দ্রুতই সলভ করা যাচ্ছে। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম মানে অফিসিয়াল নামটা কি ছিল? রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই যে 18 জানুয়ারি একটা তারিখ পাইলেন, এবং এই যে বিচার কার্যটা আগরতলা ষড়যন্ত্র মামলার যে বিচার, এই বিচার কিন্তু শুরু হয় কবে? 19 জুনে গিয়ে শুরু হয়েছিল, 19 জুন 1968, 3 জানুয়ারি 18 জানুয়ারি, আর বিচার শুরু হলো 19 জুনে গিয়ে 1968। আর এখানটাতে বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবী কে ছিলেন? এখানে অপশন যদি আমরা দেখি যে এই অপশনগুলোর নাম যদি জানি, স্যার থমাস উইলিয়াম, সরি স্যার উইলিয়াম থমাস ঠিক আছে, এটা ইনি ছিলেন হচ্ছে বাইরের দেশের কিন্তু দেশে একজন ছিলেন, তার নাম হচ্ছে আব্দুস সালাম, প্রধান আইনজীবী। এই দুইজনের নাম জানবেন, বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন প্রধান আইনজীবী আব্দুস সালাম, এবং বিদেশে একজন সহায়ক ছিলেন তার নাম হচ্ছে স্যার উইলিয়াম থমাস, এই দুইজনের নাম। তারপর আসে আগর মানে আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? ডেফিনেটলি পরবর্তীতে গণ মানে গণ অভ্যুত্থান হলো 1969 সালের গণ অভ্যুত্থান,
এখানে খেয়াল করবেন আসাদ গেট শহীদ আসাদ দিবস কবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আসাদ দিবস হচ্ছে 20 জানুয়ারি, 20 জানুয়ারি হচ্ছে আসাদ দিবস, 20 জানুয়ারির পরে 24 জানুয়ারি হলো সেটা হচ্ছে গণঅভ্যুত্থান দিবস, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। ডেফিনেটলি সালগুলো হচ্ছে 1979 সাল, ঠিক আছে, খালি তারিখটা আমি দিয়েছি, 20 জানুয়ারি হচ্ছে আসাদ দিবস, 24 জানুয়ারি হচ্ছে গণঅভ্যুত্থান দিবস, ঠিক আছে। এটা তারপরে গণঅভ্যুত্থান হলো, আন্দোলন হলো, ওই সময়টাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবার ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, ছেড়ে দিল কবে, 22 ফেব্রুয়ারি 1969 সালে, 22 তারিখে তাকে ছেড়ে দেওয়া হলো, 22 ফেব্রুয়ারিতে। পরবর্তীতে পরের দিনই বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো, অর্থাৎ 23 ফেব্রুয়ারিতে তাকে ভূষিত করা হলো, 23 ফেব্রুয়ারি 1969। এবং বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলেন কে, ছাত্রনেতা তোফায়েল, তৎকালীন ছাত্রনেতা ছিলেন তোফায়েল আহমেদ। এবং সেটা কোথায় হয়েছিল, রেসকোর্স ময়দানে। তো দেখেন ম্যাক্সিমাম কিন্তু এগুলো রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাক্সিমাম পাবেন, শুধু ওই যে পল্টন ময়দানে পাবেন হলো 3 মানে 71 সালে গিয়ে 3 মার্চে যে ঘটনাটা ঘটছিল, ঠিক আছে, ওখানে জাতির জনক উপাধি দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর ম্যাক্সিমাম কিন্তু রেসকোর্স ময়দানে পাবেন, ঠিক আছে, 7 মার্চের ভাষণ ভাষণ বলেন, তারপরে হচ্ছে ওই আত্মসমর্পণের কথা বলেন, ঠিক আছে, আত্মসমর্পণ, 7 মার্চের ভাষণ, তারপরে বঙ্গবন্ধু উপাধি, এগুলো সবগুলো কিন্তু রেসকোর্স ময়দানেই হয়েছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে গণঅভ্যুত্থান দিবস কবে পালিত হয়, মাত্রই দেখলাম 24 জানুয়ারি, এটার ব্যাখ্যা দরকার নেই, এখানে ব্যাখ্যা করেছি। এবার আসেন যে 11 দফা কখন ঘোষণা করা হয়। তো ওই সময়টাতে যে আন্দোলন চলছিল 1969-এর গণঅভ্যুত্থান আন্দোলন, তার ওই সময়টাতে কিন্তু 11 দফা ঘোষণা করা হয়, অর্থাৎ 1969 সালে। এবং এই 11 দফা ঘোষণা করে কে, স্টুডেন্ট অ্যাকশন কমিটি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, স্টুডেন্ট অ্যাকশন কমিটি। আর এখানে তারা দিয়েছিল হচ্ছে 8 দফা, এই দুইটা দফা একটু মনে রাখবেন, কে কোন দফা দিয়েছে এটা মনে রাখবেন। ছাত্রদের যে 11 দফা ছিল এর মধ্যে 6 দফাটা অন্তর্ভুক্ত ছিল, আমাদের 6 দফা অন্তর্ভুক্ত। আচ্ছা এই প্রশ্নটা আসেন, এটা গুরুত্বপূর্ণ, 37 নম্বরটা, এটা অ্যান্সার বলেন আপনারা, আমি ব্যাখ্যা দেওয়ার আগে অ্যান্সার বলেন। আচ্ছা আমরা মানে যদি 288 না বলে যদি আমি বলি যে 298, তখন কোন ক্ষেত্রে অ্যান্সারটা হবে 298? ভাইয়া ওই যে সংরক্ষিত মহিলা আসন যে 10টা আছে ওটা হলে 298 হবে। ঠিক, এটি। আচ্ছা দেখেন এখানে বলছে প্রাদেশিক পরিষদের নির্বাচন, আর একটা আছে জাতীয় পরিষদের নির্বাচন, দুইটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে যদি আমরা খেয়াল করি যে জাতীয় পরিষদ নির্বাচন, জাতীয়তে টোটাল আসন ছিল কতগুলো, টোটাল আসন ছিল হলো 313টা জাতীয় পরিষদে। এই জাতীয় পরিষদ মানে কি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটাই জাতীয় ব্যাপারটা ওই সময়টাতে, এটা কিন্তু প্রদেশের নির্বাচন না। এই প্রশ্ন যেটা এখানে আছে এটা প্রদেশের নির্বাচন, আর জাতীয় নির্বাচন মানে পূর্ব এবং পশ্চিম দুইটাই, তার মানে এই পূর্বতে ছিল আর কি, ইস্টে ছিল হলো 169টা আসন, মানে পূর্ব পাকিস্তান মানে কি আমরা, আর পশ্চিম পাকিস্তান মানে এখনকার মূল পাকিস্তান, সেখানে ছিল হচ্ছে 144টা আসন। খেয়াল করে দেখেন যে 169টা এটাই কিন্তু আমরা জানি, আর পশ্চিম পাকিস্তানে 144টা এটা সাধারণত আমরা মনে রাখি, তবে এটা আমি বলবো এটা হিস্ট্রিটা একটু মনে রাখেন, এটা সব জায়গায় কাজে লাগবে। তার মানে এই আমরা জানি যে ওই নির্বাচনে কিন্তু পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ জিতছিল, আর হচ্ছে পশ্চিম পাকিস্তানে হচ্ছে পাকিস্তানের দল পিপলস পার্টি, তারা কিন্তু মানে জয়লাভ করেছিল। তার মানে কেউ কিন্তু মানে পূর্ব পাকিস্তান পাকিস্তানে কিন্তু পাকিস্তানের কেউ এসে জয়লাভ করেনি, আবার আওয়ামী লীগ কিন্তু আবার পশ্চিম পাকিস্তানে কিন্তু জয়লাভ করতে পারেনি।
এই হিসাবটা হচ্ছে 169টা আসনের মধ্যে। তাহলে 169টার মধ্যে কিন্তু আওয়ামী লীগ পেয়েছিল কতগুলো আসন? টোটাল 167টা আসন পেয়েছিল। টোটাল কতগুলো আসন পেয়েছিল? 167টা আসন। ঠিক আছে, 169-এর মধ্যে 167টা আসন। আর দুইটা আসন পায় নাই, সে দুইটা আসন কোথায় কোথায় পায় নাই? একটা হচ্ছে রাঙামাটিতে আর একটা হচ্ছে ময়মনসিংহে। রাঙামাটির হচ্ছে 162 নম্বর আসন ছিল মেবি, আর ময়মনসিংহ 8 নম্বর আসনে পায়নি। তাহলে এই দুইটা আসনে পায়নি, ঠিক আছে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন এভাবে না আসে, 69-এর মধ্যে কতগুলো পেয়েছিল, 167, এইভাবে যদি না থাকে, যদি বলা হয় যে জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানে কতটি আসন লাভ করে, সেখানে 167 না থেকে যদি 160টা থাকে, 160টা বোঝাচ্ছি কোন হিসাবে? সংরক্ষিত আসন বাদে। ঠিক আছে, সংরক্ষিত তার মানে এখানে সংরক্ষিত আসন ছিল কতগুলো? 7টা আসন ছিল। সংরক্ষিত আসন ছিল কয়টা? 7টা। তার মানে এখানে অপশনে যদি 167 না থাকে, সেখানে যদি 160টা যদি দেখেন, খেয়াল করেন, এটা দিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। 160টাও কিন্তু অ্যান্সার, সংরক্ষিত আসনে হিসাবটা বাদ দিয়ে। ঠিক আছে, তার মানে টোটাল আসন ছিল ধরেন 162টা আসন ছিল মানে রেগুলার আসন, আর 7টা আসন ছিল হলো সংরক্ষিত আসন। তাহলে 62 এর সাথে হচ্ছে 69, এই 69 এর মধ্যে দুইটা রেগুলার আসন পায় নাই, এই জন্য হচ্ছে 160টা আসন পেয়েছিল। ঠিক আছে, এই হিসাবটা বুঝবেন এখানে, আর পশ্চিম পাকিস্তানের হিসাবটা এখানে জানার দরকার নেই। আর প্রাদেশিক পরিষদের নির্বাচন যেটা, এখানে সব মিলে আসন ছিল হলো 310টা। 310টার মধ্যে 10টা ছিল এখানে হচ্ছে সংরক্ষিত আসন। দেখেন এখানে ছিল সংরক্ষিত আসন কয়টা? 7টা, আর এখানে কিন্তু 10টা ছিল। ঠিক আছে, এই 310-এর মধ্যে হচ্ছে 300টা ছিল রেগুলার। ঠিক আছে, এই 300টার মধ্যে কিন্তু 288টা পায়। ঠিক আছে, এই 288টা যেহেতু সংখ্যাগরিষ্ঠ এটাই হলো, আর 10টাতে তারা ডেফিনেটলি সংরক্ষিত আসন, যেহেতু তারা সরকার গঠন করবে, ডেফিনেটলি দুইটা মিলে হিসাবে হচ্ছে 298। তাহলে সংরক্ষিত আসনে বাদ দিয়ে যদি হিসাবটা করি, খেয়াল করেন এখানে হয় 160টা আর এখানে হয় 288টা। জাতীয় পরিষদে আওয়ামী লীগ লাভ করে 160টা আসন সংরক্ষিত আসন বাদ দিয়ে, প্রাদেশিক পরিষদে মানে আওয়ামী লীগ লাভ করে 288টা আসন সংরক্ষিত আসন বাদ দিয়ে। যখন সংরক্ষিত আসনটা আপনি যোগ করবেন, তখন হয়ে যাবে 167 উপরে একটা, আর নিচেরটা হয়ে যাবে 298। ঠিক আছে, তাহলে সংরক্ষিত আসন বাদ দিয়ে হিসাবটা জানবেন আর যোগ করে হিসাবটা জানবেন, যে কোনো একটা অংশ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এটা খুব কেয়ারফুলি খেয়াল রাখবেন। তারপর আসেন এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগে কিন্তু যেমন আমাদের গণপরিষদ আদেশ আছে, তো তাদের কিন্তু মানে ওই সময়টা নির্বাচন দেওয়ার জন্য লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার গঠন করা হয়েছিল। এটা কত সালে করা হয়েছিল? 30 মার্চ 1970। এটা করেছিল কে? ওই সময়টাতে ক্ষমতায় ছিল ইয়াহিয়া খান। ঠিক আছে, নির্বাচনে কেন করা হয়েছিল? নির্বাচন করার জন্য। আর এই নির্বাচনটা তখন মানে কখন অনুষ্ঠিত হলো? প্রথম জাতীয় পরিষদ নির্বাচন হলো এই 1970 সালে। ঠিক আছে, 1970 সালে 7 ডিসেম্বর, আর এর 10 দিন পরে হচ্ছে প্রাদেশিক নির্বাচন। ঠিক আছে, 10 দিন পরে, অর্থাৎ 17 ডিসেম্বর। ঠিক আছে, 17 ডিসেম্বর ওই 70-ই। আর কিছু কিছু জায়গায় কি হয়েছিল দুর্যোগের কারণে পরের বছর হয়েছিল, সেটা হচ্ছে 17-ই জানুয়ারি দুর্যোগের কারণে। ঠিক আছে, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের কারণে ওই এলাকাগুলোতে নির্বাচন হয়নি, পরবর্তীতে 17-ই জানুয়ারি নির্বাচন হয়েছিল। তো এই ডেটটা মনে রাখবেন, জাতীয় পরিষদ 7 ডিসেম্বর, 10 দিন পরে হচ্ছে প্রাদেশিক পরিষদ, এই দুইটা ডেফিনেটলি মনে রাখবেন। ঠিক আছে, তারপরে 1 মাস পরে হচ্ছে দুর্যোগের কারণে তারপর আসন যে নির্বাচন হলো, এখানে নির্বাচন কমিশন কে ছিলেন? নির্বাচন কমিশনার কে ছিলেন ওই সময়টাতে? এটা কেউ বলতে পারবেন অ্যান্সারটা? সাত্তার হবে, সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার ছিলেন। এই প্রশ্ন আসলে কিন্তু এটা এথিক্যাল প্রশ্ন সাধারণত। ঠিক আছে, ওই সময় তো নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুস সাত্তার। বর্তমান নির্বাচন কমিশনার কে?
প্রধান নির্বাচন কমিশনার দেবে নাকি ভাই? কে বলেন? যে কেউ একজন বলবেন, যারা যারা আছেন যে কোনো একজনের বাড়তেই হবে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? সামনে নির্বাচন, রঞ্জন, মারুফ, নাহিদাপুর, সাফাত, ফারজানা, সৌরভ। কি মারুফ? হাবিবুল আওয়াল মনে ছিল না, গুগল করলে কোনটা? স্যার নোট বাই করছি। আচ্ছা আচ্ছা, এটা এরকম মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে দেখি 40 নম্বরে হচ্ছে, 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসন থেকে নির্বাচিত হন? মানে 70 সালে যে নির্বাচন হলো, বঙ্গবন্ধু তো দাঁড়িয়েছিলেন সেই সময়টাতে নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো তিনি কিন্তু ঢাকা 8 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হ্যাঁ, ঢাকার 8 আসন থেকে। 40 নম্বর এটা গেল, আপনাদের 39 নম্বরটা দিয়েছিলাম। এবার আসেন 1971 সালে নির্বাচন, মানে 1971 সাল থেকে পরবর্তীতে ঘটনা যেটা আছে। আমরা হচ্ছে ইতিহাসটা শেষ করবোই, যতটুকু সময় লাগে লাগুক, আপনারা ধৈর্য ধরবেন। হ্যাঁ, এটা ইতিহাসটা পরের দিনে যাব না, আধা ঘন্টা লাগবে লাগবে। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করে? এটা আসামা আব্দুর রব। ঠিক আছে, এখানে দেখেন 4 জন নেতা কর্মীর নামই বলা আছে এখানে, কিন্তু এই 4 জনকে বলা হয় কিন্তু মুক্তিযুদ্ধের 4 জন খলিফা বলা হয়। ঠিক আছে, খলিফা বলা হয় কিন্তু এই 4 জনকে। 4 জনের কোনো না কোনো ঘটনা আছে। জাতীয় পতাকা উত্তোলন করেন কে প্রথম? সেটা হচ্ছে আসামা আব্দুর রব। কত তারিখে উত্তোলন হয় এটা? 2 মার্চে। ঠিক আছে, 2 মার্চ 1971, অর্থাৎ মার্চ মাসে আমরা চলে আসলাম অসহযোগ আন্দোলন। ঠিক আছে, 2 মার্চ 1971। তো তাদের পরিচয়ের দিকে যদি একটু যাই, আসামা আব্দুর রব মানে ক এবং গ, খেয়াল করেন এই দুজন ছিলেন হচ্ছে ডাকসুর, খ এবং ঘ ছিলেন হচ্ছে ছাত্রলীগের। তো ডাকসু ভিপি ছিল হচ্ছে আসামা আব্দুর রব, আর ডাকসুর সাধারণ সম্পাদক ছিল হচ্ছে আব্দুল কুদ্দুস মাখন। তারপর নুরে আলম সিদ্দিকি তখন ছাত্রলীগের সভাপতি ছিল, আর শাহজাহান সিরাজ তখন ছিল হচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তো এই 4 জন কিন্তু খলিফা বলা হয়, মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হয় একসাথে। ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবেন, খলিফাদের নাম। তারপরে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে হয়েছিলেন? শঙ্ঘ মজুমদার। ঠিক আছে, সমজদার, মজুমদার বলছি, সমজদার। এটা কিন্তু শহীদ হয়েছিলেন 3 মার্চে। ঠিক আছে, অনেকে ফারুক হোসেনের কথাও বলা থাকে, যদি ফারুক হোসেন না থাকে, মানে শঙ্খ মজুমদার না থাকে, তখন ফারুক হোসেন দিন। আর বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? এটা জানি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এক ছাত্র সভায়, ওই ছাত্র সভা যেটা হলো সেখানে উত্তোলন করা হয়েছিল। 2 মার্চের ঘটনা গেল, 3 মার্চের ঘটনার মধ্যে আসি এবার। পরে স্বাধীনতার ইস্তেহার কবে কোথায় পাঠ করা হয়? এই যে 3 মার্চের যে ঘটনাটা, 3 মার্চে 2টা ঘটনা ঘটে, একটা হলো স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়, এবং ওই দিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেওয়া হয়। তার মানে 3 মার্চে এবং কোথায় ঘটবে, আমি বলেছি জাতির জনকটা ঘোষণা দেওয়া হয়েছিল পল্টন ময়দানে। ম্যাক্সিমাম কাজগুলোই হয় হচ্ছে রেসকোর্স ময়দান বা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু 3 মার্চের যেটা স্বাধীনতার ইস্তেহার পাঠ করা বা হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়, সেটা হচ্ছে পল্টন ময়দান। তাহলে স্বাধীনতার ইস্তেহার পাঠ হয় 3 মার্চ 1971 পল্টন ময়দানে। ইস্তেহারটা কে পাঠ করে? আগেরটা ছিল, দেখেন জাতীয় পতাকা উত্তোলন করলো এটা ডাকসু ভিপি, মানে ডাকসুর একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তো এখানে কিন্তু ইস্তেহার পরের দিন ইস্তেহার কিন্তু আর ডাকসুর কেউ করে নাই, ছাত্রলীগের সাধারণ সম্পাদক যে ছিলেন শাহজাহান সিরাজ। ঠিক আছে, মানে চেঞ্জ হইলো আর কি, দুই পক্ষেরই ধরেন মন ঠিক থাকলো, ব্যাপারটা এইভাবে মনে রাখবেন। তাহলে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করে এই সময়টাতে, আর জাতির জনক ওই দিনটাতেই
বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দিল হচ্ছে সেই আসামা আব্দুর রব, ঠিক আছে? আসামা আব্দুর রব, তাহলে দুইটা উপাধি পাইলাম, একটা হলো ওই এর আগে পাইলাম বঙ্গবন্ধু তোফায়েল আহমেদ, আর এখানে জাতির জনক আসামা আব্দুর রব। যদিও তিনি ঘোষণাটা করছেন, এটা মূলত হচ্ছে যে সেখানে ছাত্র পরিষদ যেটা ছিল তারাই কিন্তু এটা দিয়েছিল, হ্যাঁ সবাই মিলেই এটা ডিসকাস করে দিয়েছিল, তিনি কিন্তু এটা ঘোষণা করেছিলেন জাস্ট। তারপর আসে 1971 সালে 7 মার্চে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ কোথায় দেন, এই সেম একই জিনিস চলে আসলো, সেটা হলো সোহরাওয়ার্দী উদ্যান, ঠিক আছে? সবগুলো গুলোই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান বা হচ্ছে রেসকোর্স ময়দানে হয়েছিল। তারপরে মূল এই ভাষণের মূল বক্তব্যটা কি ছিল? মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম বা মুক্তি সংগ্রামের ঘোষণা, এটা তো বেসিক মানে বক্তব্যটা ছিল, ঠিক আছে? 7 মার্চের ভাষণে মেইন বক্তব্যটা এটা মুক্তি সংগ্রামের ঘোষণা করে, এগুলো সংগ্রাম আমাদের, বলেন তো কি? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। আমাদের কথাটা দুইবার নেই, পরেরটাতে আমাদের নাই, ঠিক আছে? এটা খেয়াল করবেন। আর শেষে ছিল জয় বাংলা, হ্যাঁ জয় বাংলা বলে শেষ করে দিয়েছিল। তো ওর মধ্যে কিন্তু মুক্তি সংগ্রামের ঘোষণাটা আছে। তারপরে দেখেন 7 মার্চের ভাষণে ওখানে কয়টা দাবি ছিল, মূলত আমরা জানি 4টা দাবি ছিল, এই 4টা দাবি কিন্তু অনেকের মুখস্থ থাকে না, কিন্তু মুখস্থ রাখতে হবে, প্রিলি রিটার্ন ভাইবা সব জায়গায় লাগবে, ভাইবাতে ডেফিনেটলি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কাউকে, তখন কিন্তু 4টা দাবি অবশ্যই, 4টা দফা অবশ্যই পারা লাগবে, ঠিক আছে? শর্ট ফর্মে যদি আপনি লিখে রাখতে চান তাহলে কি অলরেডি লেখা আছে আপনাদের, রিভিউ করেন, সেটা হচ্ছে সামরিক শাসন প্রত্যাহার, তারপরে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, তারপরে গণহত্যার তদন্ত, তারপর নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ ক্ষমতা হস্তান্তর লিখি একবারে, ঠিক আছে? কোনটি 7 দফার দাবির মধ্যে পড়ে না, এরকম করে প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা ডেফিনেটলি সবটার জন্যই গুরুত্বপূর্ণ, প্রিলি রিটার্ন ভাইবা সবটাই পড়তে হবে। তারপর মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কোথায় তোলা হয়, সেটা হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এর তারিখটা জেনে রাখতে হবে আমাদের, সেটা হলো 19 মার্চে 1971। তারপর আসে অপারেশন সার্চ লাইট, সার্চ লাইট তো বুঝলেনি, 1971 সালের 25শে মার্চের রাতে আর কি, 12টা পার হয়ে গেল, অর্থাৎ 26শে মার্চ যেটা হলো, তাহলে ওই রাতে যে বাঙালিদের, নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়া হয় সেটাকেই মূলত বলা হয় অপারেশন সার্চ লাইট। এই সার্চ লাইটের পরিকল্পনাকারী কে ছিলেন, পরিকল্পনাকারী এবং ঢাকায় মানে যে অত্যাচার চালানো হয় তার হচ্ছে দায়িত্বে ছিলেন হচ্ছে রাও ফরমান আলী, কে ছিলেন? রাও ফরমান আলী। আর এই অপারেশন সার্চ লাইট পুরোটা মানে তদারকি করছে বা সার্বিক দায়িত্ব পালন করেছে কে? সার্বিক দায়িত্ব পালন সেটা হচ্ছে টিক্কা খান, এটার পুরো দায়িত্ব কিন্তু পালন করছে টিক্কা খান। আর পরিকল্পনাকারী ছিল হচ্ছে রাও ফরমান আলী, এবং তিনি কিন্তু ঢাকায় মূলত এটার মানে ঢাকা এবং তার আশেপাশের জায়গা যেটা আছে এই জায়গাটাতে কিন্তু তিনি এই যুদ্ধটা পরিচালনা করছেন, মানে ওই সময়টাতে গণহত্যা, যুদ্ধ তো বলবো না, গণহত্যাটা তিনি পরিচালনা করছেন। আর ঢাকা ছাড়া যে পূর্ব পাকিস্তানের অন্যান্য জায়গা ছিল ঢাকার বাইরে আর কি, ওখানে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, ঠিক আছে? খাদিম ছিলেন হচ্ছে মানে ঢাকায় দায়িত্বে ছিলেন হচ্ছে রাও ফরমান আলী, ঠিক আছে? আর ঢাকার বাইরে যদি বলা হয় খাদিম ছিলেন খাদিম হোসেন রাজা। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবেন, এখান থেকে অনেক সময় প্রশ্ন হতে পারে, এখানে একটা মানে একটা গুরুত্বপূর্ণ টপিক এটা। তবে এই যে সার্চ লাইট বলা হচ্ছে, অপারেশন সার্চ লাইট গুরুত্বপূর্ণ এবং এটার সবটাই জানা দরকার আমি মনে করি, এর কিন্তু আরেক নাম ছিল অপারেশন ব্লিজ। কি নাম ছিল? অপারেশন ব্লিজ পূর্ব নাম ছিল, তাহলে এই তথ্য কয়েকটা জানবেন, তিনজন ব্যক্তির নাম, অপারেশন ব্লিজ আর কত তারিখে হয়েছে এটা ডেফিনেটলি জানেন আপনারা, সার্বিক দায়িত্বে ছিলেন টিকটক, ঠিক আছে?
আর এই যে গণহত্যা দিবস, গণহত্যা দিবসটা কিন্তু আমরা 26 মার্চ যেহেতু আমরা স্বাধীনতা দিবস পালন করি, ডেফিনেটলি তার আগের রাতে যেহেতু গণহত্যা চালানো হয়েছিল, তো 25 মার্চ কিন্তু এই গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়, তাই না? 25 মার্চ, এবং 25 মার্চও ছিল কিন্তু বৃহস্পতিবার। আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ আছে, যেমন 21শে ফেব্রুয়ারি, তারপর 25শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সবই কিন্তু বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ তারিখ। খেয়াল করেন, 21শে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ, 25 মার্চ গণহত্যা হলো, তারপর 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি, এই তিনটাই কিন্তু বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে এই 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে কিন্তু প্রথম পালন করা হয় 2017 সালে। হ্যাঁ, গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় 2017 সাল থেকে, এটা মনে রাখবেন, 2017 সালে, এটা সাইডে লিখে রাখেন, যেখানে লিখলাম না। আচ্ছা, তারপরে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, মেমোরি অব দা ওয়ার্ল্ড রেজিস্টার। এটা প্রকাশ করে কে? এভাবে আসতে পারে ইউনেস্কো, 7 মার্চের ভাষণকে কবে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, কবে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়, খুবই গুরুত্বপূর্ণ, 30 অক্টোবর 2017, তারিখটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু রিটার্ন পরীক্ষাতে ডিরেক্ট এই তারিখটা জানতে চেয়েছিল, 43শে মেবি। ঠিক আছে, 43-এর রিটার্ন পরীক্ষা আসছিল 30 অক্টোবর 2017 তারিখটা। আর এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার কিন্তু ইউনেস্কো চালু করে হচ্ছে 1992 সালে চালু করে এটা, আর এটা অন্তর্ভুক্ত হলো 2017 সালে, এটা জানবেন। আর এমনিতেই আপনারা জানেন যে জ্যাকব হেটফিল্ড এর যে উই শ্যাল ফাইট অন দা বিচেস দা স্পিসিস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি, এই বইটাতেও কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটা স্থান পেয়েছে, এটা রিভিউ করে দিলাম জাস্ট, কিন্তু ওটার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু দুইটাই পড়তে হবে আপনাকে। দেশের নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত যে অভিযান ছিল মূলত 15ই আগস্ট। হ্যাঁ, 1971 সালে 15ই আগস্ট হয়েছিল, 15ই আগস্ট, সেটাকে বলা হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা তারপরে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 26শে মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেস এর সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তখন ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস। ঠিক আছে, ইপিআর, ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে, হয়তো শর্ট ফর্মে থাকে ইপিআর এর ওয়্যারলেস, কিন্তু ফুল ফর্মে যখন থাকে তখন হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর এর ওয়যারলেস এর মাধ্যমে কিন্তু এটা ঘোষণা দিয়েছিলেন। তারপরে আসেন 14 নম্বর, স্বাধীনতার ঘোষণা দিলে পরবর্তীতে যখন স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি হলো, এই ঘোষণাপত্রে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম যেরকম ছিল, তিনি ছাড়াও আরো কয়েকজনের নেতার নাম ছিল, কয়েকজন নেতার নাম ছিল কে বলতে পারবেন 14 নম্বরটা? বলতে পারবো কেউ? ইয়াহিয়া খান ছিল, বলতে পারবো, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, আর কেউ ছিলেন কিনা বলতে পারছি না। ইয়াহিয়া খান ছিল ভাই, তারপরে অধ্যাপক ইউসুফ আলী ছিলেন, আচ্ছা আমার কথা কি কেটে যাচ্ছে আপনাদের কাছে? যেহেতু স্লো, মানে দেখেন এখানে কিন্তু বাইরে ছিল আরো কি, হ্যাঁ একদম ভেতর থেকে না পড়লে এটা পারা যায় না। তারপরে আমি নামগুলো বলে দেই, এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে, এখন কোন পরীক্ষাতে যদি এসে যায় আসতেও পারে। ইয়াহিয়া খান, তারপর সৈয়দ নজরুল ইসলাম, আর এম ইউসুফ আলী। রঞ্জন ভাই আপনার ইয়েটা অফ করেন, মিউট করে ফেলেন, এই তিন চারজনের, তার পাকিস্তানের মধ্যে কিন্তু একজনের নাম ছিল ইয়াহিয়া খান, সৈয়দ নজরুল ইসলাম এবং এম ইউসুফ আলী, আর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই তাহলে টোটাল 4 জন, বঙ্গবন্ধু স্যাররা হচ্ছে, এটার অ্যান্সার হবে 3 জন। ঠিক আছে,
আর কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র আছে? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, ঠিক আছে? এই দুইটা দেশেরই আছে, স্বাধীনতার ঘোষণা দিয়ে তারা স্বাধীনতা লাভ করেছিল। এতটুকু জানলেই চলবে এখান থেকে। তারপর আসি 16 নম্বরের ক্ষেত্রে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? এটা তো জানি আমরা, শেখ মুজিবুর রহমান। এখান থেকে আনডাউটেডলি এই অ্যান্সারটা আমরা পারবো, এখান থেকে অন্য কিছু তো গেলাম না, ব্যাখ্যা দরকার নেই। মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। আর এখান থেকে আরেকটা জিনিস জানবেন, এইচ টি ইমাম, হোসেন তৌফিক ইমাম, তিনি ছিলেন হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, প্রথম অপশন যেটা আছে, তিনি ছিলেন হচ্ছে ক্যাবিনেট সচিব। এই দুইটা তথ্য, রুহুল কুদ্দুস হচ্ছে মুখ্য সচিব ছিলেন মুজিবনগর সরকারের, আর ক্যাবিনেট সচিব ছিলেন হচ্ছে এইচ টি ইমাম, হোসেন তৌফিক ইমাম। এরপরে আসেন মুজিবনগর সরকারের কে কোন দায়িত্বে ছিলেন, এগুলো কিন্তু 100% করতে হবে, কে কোন দায়িত্বে ছিলেন, ঠিক আছে? দায়িত্বের মধ্যে আপনাকে তাজউদ্দিন আহমেদেরটা পড়তে হবে, মনসুর আলীরটা পড়তে হবে, তারপরে এইসএম কামরুজ্জামানেরটা পড়তে হবে, ঠিক আছে? কারণ সৈয়দ নজরুল ইসলাম যেটা আছে ওটা তো উপরাষ্ট্রপতি ছিলেন, মানে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, আর তিনজন, আর পররাষ্ট্র মন্ত্রী যেটা খন্দকার মোস্তাক, তার সম্পর্কে আসবে না। তাহলে তিনজন ব্যক্তির নাম আপনাকে, তিন ব্যক্তির যে মানে অর্থ দিয়ে কাজ চলে, অর্থাৎ অর্থ, বাণিজ্য, রাজস্ব, ঠিক আছে? তার মানে তিনি বাণিজ্য মন্ত্রীও ছিলেন, অর্থমন্ত্রী তো আমরা জানি এমনিতেই, রাজস্ব বাণিজ্যের সাথে রিলেটেড। অর্থ মানে মুদ্রা যদি মনে করেন, তারপরে রাজস্ব যদি মনে করেন, তারপরে বাণিজ্য, ওই যে 6 দফার 3টা দফা, তৃতীয় চতুর্থ পঞ্চম, এটা তৃতীয় মনে করেন, এটা চতুর্থ মনে করেন, এটা পঞ্চম মনে করেন, 6 দফার সাথে মিলান, তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে 3টা দপ্তর হয়ে গেল এখানে। আর এখান থেকে শিল্প ও পরিবহন, তাহলে এম মনসুর আলী সম্পর্কে এই 3টা জিনিস, মানে এখানে যে মন্ত্রণালয়টা হলো এটা জানবেন ভালো করে, অর্থ, বাণিজ্য, রাজস্ব, শিল্প এবং পরিবহন মন্ত্রী। এটা এখানে থাকলে পরে পরেগুলা প্রশ্ন যখন আমরা পাবো তখন সলভ করব। আচ্ছা দেখেন, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা, অর্থাৎ এই মন্ত্রিসভা বলা আর হচ্ছে স্বাধীন বাংলাদেশ প্রথম গঠন হয় কবে, মানে অস্থায়ী সরকার কবে গঠন হয়, স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার কবে গঠন করা হয়, একই জিনিস। কিন্তু সরকার গঠন করা হয় 10 এপ্রিল 1971, এটা আমরা জানি, অস্থায়ী সরকার গঠন হয়, একই তথ্য, ঠিক আছে? অস্থায়ী সরকার গঠন, আর তার 7 দিন পরে অর্থাৎ 17 এপ্রিল যে অস্থায়ী সরকার শপথ নেয়, এটাও আমরা জানি, এই তথ্য, মানে এই ডেটগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করব, ঠিক আছে? অলরেডি আমাদের মুখস্থ হয়তো আছে, রিভিউ করলাম আবার। আর স্বাধীনতার ঘোষণাপত্রে কবে গৃহীত হয়, ঠিক আছে? এটা কিন্তু এই যে 17 এপ্রিল যে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হলো, ঠিক আছে? তবে এটা গৃহীত যেটা হয়, গৃহীত কিন্তু মানে ওই 10 এপ্রিলেই গৃহীত হয়, ঠিক আছে? 10 এপ্রিলে কিন্তু এটা জারি করা হয়, ঠিক আছে? পাঠ করা হয় কিন্তু 17 এপ্রিল, এটা খেয়াল করবেন। ঘোষণাপত্র শপথের সাথে পড়ি তখন আমরা পাঠ্যপত্র, মানে পাঠ করা মানেও তো সেটা পড়ে পড়ে শোনানো, তার মানে কোনো কিছু গ্রহণ করা বা গঠন করা এটা 10 এপ্রিলে হয়েছে, দেখেন এটা খেয়াল করেন। অস্থায়ী সরকার গঠন করলো 10 এপ্রিলে, স্বাধীনতার ঘোষণাপত্র এটাও গ্রহণ করলো, মানে গৃহীত হলো, এটা 10 এপ্রিলেই। এবার পাঠ বা মুখে উচ্চারণের এটা 17 এপ্রিলে, এই 17 এপ্রিলে গিয়ে পাঠ হয়েছে, এই ঘোষণাপত্র পাঠ হয়, ঠিক আছে? এটা দেখেন 10 এবং 17 এই দুইটাই তারিখ এপ্রিল মাসের, এবং কোনটা কোনটার সাথে সম্পর্কিত এটা যেন মনে থাকে। আচ্ছা দেখেন, এই ঘোষণাপত্রের সাথে কি কি জিনিস রিলেটেড আছে, এটা জারি করে কে? জারি কিন্তু করে রাষ্ট্রপতি, জারি করবে ওই সময়টাতে, যেহেতু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিল ওই সময়টাতে, তিনি দায়িত্বে ছিলেন না, তো তার পক্ষ থেকে কি করবেন, সৈয়দ নজরুল ইসলাম, তিনি জারি করছেন, হ্যাঁ? আর এটা রচনা করছে বা লিখছে কে, লিপিবদ্ধ, রচনা বা লিপিবদ্ধ করে ব্যারিস্টার আমিরুল, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঠিক আছে?
তারপরে আসেন অস্থায়ী সরকার কোথায় গঠিত, এটা আমরা জানি অলরেডি, মুজিবনগর এটা গঠিত হয়েছিল, কিন্তু অস্থায়ী সরকারের সচিবালয় এটা কোথায় ছিল? অস্থায়ী সরকার যা জিনিস সেটাই প্রবাসী সরকার, একই জিনিস। সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড কলকাতাতে, ঠিক আছে। এই স্বাধীনতার ঘোষণাপত্র এই যে বলা হলো পাঠ করা হয়, তাহলে এখানে কিন্তু পাঠ করার ব্যাপারটা আমি লিখি নাই। এই 17 এপ্রিল যে পাঠ করলো, এই পাঠ করলো কে? এই অধ্যাপক ইউসুফ আলী, যার নাম কিনা স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, ঠিক আছে। অধ্যাপক ইউসুফ আলী ঘোষণাপত্র তিনি পাঠ করেন। তারপর আসেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, এটা আমরা জানি, তাজউদ্দিন আহমেদ। আর তাজউদ্দিন আহমেদের কিন্তু যে মন্ত্রণালয়গুলো ছিল, এই মন্ত্রণালয়গুলো পড়তে হবে। মন্ত্রণালয়ের মধ্যে যদি আমরা জানি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন, এটা একটা যদি তার দায়িত্ব। আর মন্ত্রণালয়ের মধ্যে দেখেন যে কোনো ওই সময়টাতে কিন্তু দেশের প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী হাতেই ছিল। প্রতিরক্ষার দায়িত্ব কার হাতে ছিল? প্রধানমন্ত্রীর হাতেই ছিল তখন। তাহলে প্রতিরক্ষা মন্ত্রী ডেফিনেটলি কি হবে সেটাও জনাব তাজউদ্দিন আহমেদই হবে। তাহলে তাজউদ্দিন আহমেদের সাথে কিন্তু ওখানে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে অনেকগুলো ক্ষমতা ছিল ওই সময়টাতে, যেহেতু অনেক বেশি লোক ছিল না, টোটাল 6 জন লোক ছিল মন্ত্রিসভায়। হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রীর দায়িত্বই বেশি ছিল। তাহলে প্রতিরক্ষা তো একটা গুরুত্বপূর্ণ খাতের হাতে রাখতে হবে। আর কি কি খাত তার হাতে ছিল খেয়াল করেন, গুরুত্বপূর্ণ যেগুলো, শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে। তারপরে আসেন শ্রম, অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়, ঠিক আছে। এইটা তাজউদ্দিন আহমেদ সম্পর্কে একটু ভালো করে পড়বেন, এগুলো মিস করবেন না। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়। তারপরে আসেন, এটা খুব ভালো করে পড়তে হবে। এগুলো তিনজন নেতার নাম বলছি, জাতীয় 4 নেতার মধ্যে তিনজন নেতার যে কাজগুলো এটা ভালোভাবে পড়তে হবে, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। তারপর মুক্তিযুদ্ধকালে সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং উপদেষ্টা কমিটি ছিল কিন্তু 8 সদস্য বিশিষ্ট, 8টা সদস্য ছিল, এবং তার উপদেষ্টা ছিলেন হচ্ছে মাওলানা ভাসানী। এই মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ছিলেন কয়জন? ওই 6 জনই ছিলেন, 4 জন মন্ত্রী ছিলেন, আর হচ্ছে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ছিলেন, আর হলো উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আর সাথে 4 জন মন্ত্রী ছিলেন আরো, আচ্ছা। তারপরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে? ঘোষণাপত্র কিন্তু করা হলো ওই 10 মার্চে, 10 এপ্রিলে গিয়ে, পাঠ করা হলো 17 এপ্রিলে 1971-এ, কিন্তু তার আগে কিন্তু ঘোষণাপত্র ব্যাকডেট হিসেবে কিন্তু কার্যকর করা হয়। অর্থাৎ যেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিলেন 26 মার্চ 1971-এ, ওই দিন থেকেই কিন্তু এটা কার্যকর হয়, ব্যাকডেট হিসেবে কার্যকর হয় 26 মার্চ 1971-এ, এটাও খেয়াল করবেন। ওটার সাথে কিন্তু রিলেটেড, এটা ব্যাকডেট হিসেবে কার্যকর হয়। এটা বলেন তো, 30 নম্বর অ্যানসারটা বলেন, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? এইচএম কামারুজ্জামান। কামারুজ্জামান, এটা স্পেলিংটা এখানে ভুল হয়েছে, এটা কিন্তু নাম হবে কামারুজ্জামান। হ্যাঁ, কামারুজ্জামান, কামরুজ্জামান না, কামারুজ্জামান, ঠিক আছে। এটাও আমাকে জিজ্ঞেস করেছিল কিন্তু, এবারে নামটা কি আমি প্রথমে কামারুজ্জামান উচ্চারণই করেছি, কিন্তু তারপরে তারা ওভার শিওর হওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করেছিল কি নাম, আবার ডেফিনেটলি ওটা বলেছি কামারুজ্জামান, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকে কামরুজ্জামান বলে ফেলে, ভাইবাতে এটা জিজ্ঞেস করেছিল এবার। তো দেখেন কামারুজ্জামান, এসএম কামারুজ্জামান, তার আরো কি কি পদ ছিল? স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র এভাবে নিবেন, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী। এখন পরীক্ষায় কিন্তু আসতে পারে যে মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রী কে ছিলেন, ঠিক আছে, আসতে পারে কৃষি মন্ত্রী কে ছিলেন। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন একবার কিন্তু আসছিল, এটা আপনারা জানেন, কৃষি মন্ত্রী কে আসতে পারে কামরুজ্জামান। এই তিনজনের কিন্তু আমাদের ডিটেলস হয়ে গেল, আর লাগবে না। স্বাধীনতা যুদ্ধে চিফ অফ স্টাফ কে ছিলেন? একটা হলো চিফ অফ স্টাফ, আর একটা হলো ডেপুটি চিফ অফ স্টাফ, দুইটা প্রশ্ন হতে পারে। চিফ অফ স্টাফ ছিলেন হচ্ছে এম এ রব, আর রবের সাথে আরেকটা যেটা আমাদের উল্টা পাল্টা হতে পারে সেটা হচ্ছে খন্দকার, খন্দকার ছিল হচ্ছে ডেপুটি, ডেপুটি চিফ অফ স্টাফ। আর একটা আছে যে জেনারেল ওসমানী, ওসমানীর ব্যাপারটা তো আমরা জানি, তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান, ঠিক আছে, তিনি ছিলেন কি সেনাবাহিনীর প্রধান। এই যে তিনটা নাম এখান থেকে হয়ে গেল, কিন্তু মানে ওই
ছয় জন বাদ দিয়ে এখানে আরো যে তিনজন ব্যক্তির নাম জড়িত সরকারের সাথে, মানে প্রশাসনের সাথে জড়িত, এই তিনজন ব্যক্তির নাম কিন্তু আমরা জানলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওসমানি, আর রব হচ্ছে চিফ অফ স্টাফ, আর খন্দকার হলো ডেপুটি চিফ অফ স্টাফ। আচ্ছা, তারপর আসে যে মুজিব বাহিনী। মুজিব বাহিনী মূলত কাদের নিয়ে গঠিত হয়? এটা কিন্তু মানে অন্যান্য শ্রেণীবেশের মানুষ থাকলেও এখানে মূলত ফোকাস করা হয়েছে ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রীদের নিয়ে গঠন করা হয়। আর মুজিব বাহিনীকে কিন্তু বলা হয় বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট। যদি বলা হয় যে মুজিব বাহিনী বা হচ্ছে বিএলএফ কে কি নামে ডাকা হয়, মুজিব বাহিনী বা উল্টা প্রশ্ন হতে পারে, মুজিব বাহিনী বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট, ঠিক আছে, মুজিব বাহিনী এটাকে বলেছে। তারপরে আসি এখানে হচ্ছে এই যে ক্র্যাক প্ল্যাটুন, ক্র্যাক প্ল্যাটুনটা গুরুত্বপূর্ণ। ক্র্যাক প্ল্যাটুন আমরা জানি এটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা গেরিলা ইউনিট ছিল, গেরিলা ইউনিট, তারা যুদ্ধ করছে যেহেতু ক্র্যাক প্ল্যাটুন এটা ঢাকাতে যুদ্ধ করেছিল, এবং ঢাকার তো 2 নম্বর সেক্টরে আমরা এটা জানি, ঠিক আছে। আর তাদের কিন্তু একটা আক্রমণ পদ্ধতি ছিল, সেটা হচ্ছে হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান, এই পদ্ধতিতে তারা আক্রমণ করতো, হিট অ্যান্ড রান, ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলি, দেখেন 34 নম্বর থেকে কিন্তু নতুন একটা বিষয় শুরু হচ্ছে, একটা আমি ওই যখন ক্লাসে আমি আপনাদের বলেছিলাম, সেটা হলো প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডার আর তার এরিয়াটা খুব ভালো করে পড়তে হবে। এটা যখন আপনারা রিভিশন করবেন, এখানে হয়তো 2-3টা প্রশ্ন আছে, কিন্তু 2-3টা প্রশ্নের আলোকে রিভিশন করবেন না, এটা পুরোটাই দেখবেন, ঠিক আছে। যেমন 10 বানুর ওজন শূন্যতা দিয়ে আপনাদের হচ্ছে মুখস্থ রাখাইছি, এটা ওইটা রিভিউ করবেন, আর প্রত্যেকটারই কতটুকু এরিয়া আছে এটা ভালো করে দেখবেন, সেক্টর কমান্ডার এবং হচ্ছে সেক্টর গুলোর যে এরিয়াটা এটা ভালো করে দেখবেন। এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না, এটা কিন্তু পুরোটাই দেখতে হবে, এখানকার প্রশ্নের আলোকে পড়তে হবে না, পুরোটাই দেখবেন, কারণ এটা রিটার্নে লাগবে, ভাইভাতে লাগবে, এটা বাদ দেওয়া যাবে না। উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন, তিনি 6 নম্বর সেক্টর প্রধান ছিলেন, এর বাইরে আর গেলাম না আমি, এটা ব্যাখ্যাতে গেলাম না। তারপর আসেন যে মুক্তিযুদ্ধের প্রথম ব্রিগেড ফোর্স, জেড ফোর্স এর প্রধান কে ছিলেন? তো ব্রিগেড ফোর্স কিন্তু হয়েছিল তখন 3টা, এই যে পরের প্রশ্ন, হয়েছিল 3টা, একটা হলো জেড ফোর্স, কে ফোর্স আর এস ফোর্স। জেড তে হচ্ছে জিয়াউর রহমান, কে তে হচ্ছে খালেদ মোশাররফ, এস তে হলো শফিউল্লাহ। তাহলে প্রথম ব্রিগেড ফোর্স, দ্বিতীয় ব্রিগেড ফোর্স আর তৃতীয় ব্রিগেড ফোর্স, এরা তার প্রধান ছিল। তার মানে এখানে প্রথম ব্রিগেড ফোর্স এর প্রধান হচ্ছে জিয়াউর রহমান, ঠিক আছে, জেড কে এস, এভাবে গেলেই হবে। আর মুক্তিযুদ্ধের সময় হচ্ছে মুজিবনগর সেক্টরের, মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল এটা আমরা জানি, 8 নম্বর সেক্টর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বেন, মুজিবনগর যেহেতু অস্থায়ী সরকার এখানে গঠন করা হয় এই জন্য গুরুত্বপূর্ণ 8 নম্বর সেক্টর। তারপর 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনী গণহত্যার উপরে ব্রিটিশ সাংবাদিক সাইমন ট্রিং এর প্রতিবেদন প্রকাশ করা হয়? তো তিনি কোন দেশের সাংবাদিক? ব্রিটিশ সাংবাদিক, এটা আমরা বুঝলাম এখান থেকে। তাহলে কোন পত্রিকায়? ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়, গুরুত্বপূর্ণ এটা। তারপরে আসেন 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? এটা জানি আমরা, সেটা হচ্ছে উথান্ট। এটা গেল এখান থেকে। তারপরে আসেন সেপ্টেম্বর অন জেসর রোড কবিতার রচয়িতাকে, 40 নম্বর, এটা আপনারা পারবেন, এটা জিজ্ঞেস করলাম না, অ্যালেন গিন্সবার্গ। আচ্ছা, এটা বলেন, 41টা বলেন, কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। ভাই ইংল্যান্ডের, যুক্তরাজ্য। যুক্তরাজ্য, ঠিক আছে, তিনি যুক্তরাজ্যের নাগরিক ছিলেন, কিন্তু এটা কনসার্ট ফর বাংলাদেশ কিন্তু হয়েছিল এটা নিউ ইয়র্কে হয়েছিল, ঠিক আছে, এটা অনুষ্ঠানটা হয়েছিল নিউ ইয়র্কে। আর এটা কত তারিখে হয়েছিল? 1 আগস্টে হয়েছিল, 1 আগস্ট 1971। তারপরে ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এই গ্রন্থের লেখককে? তো দেখেন এটা মোটামুটি আপনারা পারবেন, আর্চার কে ব্লাড, ক্রিয়ার বার্থ অফ বাংলাদেশ।
এখান থেকে আরেকটা অ্যান্থনি মাসকারেনহাস যেটা আছে, তার কিন্তু একটা বই আছে, সেটা হচ্ছে মানে যে লেখা আছে গ্রন্থ, দ্য রেপ অফ বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ কিন্তু অ্যান্থনি মাসকারেনহাসের। তো ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ আর দ্য রেপ অফ বাংলাদেশ, এটা বাংলা সাহিত্যের মধ্যে আসতে পারে যে কোনো জায়গা থেকে। আর 43-এ আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের হচ্ছে স্বাধীনতার যে বিরোধিতা কে করেছিল, আমরা জানি এটা চীন এবং যুক্তরাষ্ট্র করেছিল, সহযোগিতা করেছিল বা পক্ষে ছিল হলো ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, এখানে সোভিয়েত ইউনিয়ন থেকে এটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। এখানে যদি প্রশ্ন আছে পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু ওই সময়টাতে প্রধানমন্ত্রী কে ছিল, প্রেসিডেন্ট কে ছিল, এটা গুরুত্বপূর্ণ। তো সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে আন্দ্রে গ্রোমিকো, পররাষ্ট্রমন্ত্রী। আর প্রেসিডেন্ট যদি বলি, প্রেসিডেন্ট ছিলেন তখন নিকোলাস বা নিকোলাই, যেটাই বলি না কেন, নিকোলাই পদগর্নি। এই যে নিকোলাই বলা আছে খ নম্বরে, তো নিকোলাই পদগর্নি, নিকোলাই পদগর্নি ছিলেন। ঠিক আছে, আর প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে এই যে প্রথম অংশটুকু, প্রথমটা অ্যালেক্সি কোসিগিনি। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে হেল্প করেছে, সুতরাং তাদের সম্পর্কে প্রশ্ন আসাটা যুক্তিসঙ্গত। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট ছিল নিকোলাই পদগর্নি, প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনি, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো। আচ্ছা, তারপরে আসি কোন স্থানে এই যে পাক বাহিনী আত্মসমর্পণ করে, এটাও একই কথা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা বলেছি। এটা কয়টার দিকে? 4:31, ডেফিনেটলি 16 ডিসেম্বরে। ঠিক আছে, আর এই আত্মসমর্পণ পরে যখন আত্মসমর্পণ করলো, তখন পাক সেনাদের নিরাপত্তা দিতে হবে, তো নিরাপত্তার জন্য ভারতে তাদের যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হয়। আর এই যুদ্ধবন্দীর পরে আর কি 1972 সালের দুই জুলাই তখন ইন্দিরা গান্ধী আর জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটা চুক্তি হয়েছিল, এই বন্দী পাকিস্তানি সেনাদের কি করতে হবে, পাকিস্তানে ফেরত পাঠানো হবে, এরকম একটা চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির নাম হচ্ছে সিমলা চুক্তি। এই তারপরে এই 16 ডিসেম্বর বাংলা কত সন ছিল? আমরা জানি এমনিতে ইংলিশ সাল থেকে বাংলা সন আমরা বের করতে কি করি, 593 মাইনাস করতে হয়, তাই না? এখানে 593 মাইনাস করলে হয় হচ্ছে 1377 হয়, কিন্তু এটা যেহেতু 16 ডিসেম্বর একদম শেষ দিকে চলে গেছে, এই জন্য ওটা পরের বছরে চলে যায় 1378 বাংলা সনটা। ঠিক আছে, এমনিতেই কিন্তু আপনি মাইনাস করতে যাবেন, কিন্তু মাইনাস করতে গেলে কিন্তু 77 বের হবে, কিন্তু ওই সময়টাতে যেহেতু শেষের দিকে 16 ডিসেম্বর, বাংলা সালটা কিন্তু ওই বছরটা ক্রস করে 78-এ চলে যায়, এটা মনে রাখবেন। আর এখানে একটা জিনিস বলেছি, সেটা হলো 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর সবগুলোই ছিল বৃহস্পতিবার। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, মানে 26শে মার্চ ডেফিনেটলি শুক্রবার হবে, 25শে মার্চ গণহত্যা হয়েছিল বৃহস্পতিবার, 26শে মার্চ তার পরের দিন শুক্রবার হবে, এই তিনটা ডেট স্পেশাল ডেট, এই তিনটা ডেটই কিন্তু বৃহস্পতিবার ছিল। তারপর 48-এ আসি, এই যে আত্মসমর্পণ দলিল, এটাতে কে কে স্বাক্ষর করেছিল? মিত্র বাহিনীর পক্ষে ছিল জেনারেল জগৎজিৎ সিং অরোরা, আর হচ্ছে পাক বাহিনীর পক্ষে ছিল হচ্ছে জেনারেল নিয়াজি। এটা আর এটা যে আত্মসমর্পণ দলিলটা ছিল, এই দলিলটার নাম কি, এটা আপনারা বলেন। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। তারপরে বাংলাদেশ থেকে পরবর্তীতে যুদ্ধ হয়ে গেল, এখন ভারতীয় সেনা প্রত্যাহার জন্য কিন্তু বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা গান্ধীর কথাবার্তা হয়েছিল, তারপর প্রত্যাহার শুরু হলো 12 মার্চ থেকে 17 মার্চের মধ্যে কমপ্লিট করা হলো, 17 মার্চে বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই কিন্তু এটা কমপ্লিট করে ফেলা হলো, বঙ্গবন্ধুর জন্মদিনের উপহার হিসেবে ধরতে পারেন। মানে ইন্দিরা গান্ধী তখন বলেছিল আপনার জন্মদিনের আগে এটা করা হবে। ঠিক আছে, 17 মার্চে এটা করা হয়েছিল। তারপরে আসি যে মুক্তিযুদ্ধের খেতাবের অংশটুকু, তারপরে বাংলাদেশ সদস্য হলো, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু তথ্য আছে এখানে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? এটা আমরা জানি যে ভুটান প্রথমে, এটা 6 ডিসেম্বরে হয়েছিল। তারপরে দ্বিতীয় অবস্থানে হচ্ছে ভারত, মানে 6 ডিসেম্বরে দিয়েছিল। আর প্রথম স্বীকৃতি দানকারী এটা, এখন বর্তমানের জন্য সর্বশেষ হলো ব্রুনাই, সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ব্রুনাই। দেশ কোনটা,
কোশ্চেনের দেশ হলো টোঙ্গা। আচ্ছা এখানে দুইটা ডেট একটু মনে রাখবেন, সেটা হলো ইউএসএ আর চীন, এরা কবে দিয়েছিল? ইউএসএ দিয়েছিল 4 এপ্রিল 1972, চীন দিয়েছিল 31 আগস্ট 1975। এই দুইটা ডেট মনে রাখবেন। আর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? তো সমাজতান্ত্রিক দেশ ওখানে ইউরোপিয়ান কান্ট্রি আছে দুইটা, পূর্ব জার্মানি আর হচ্ছে পোল্যান্ড। তো এখানকার অ্যান্সার হবে পূর্ব জার্মানি, যদি পূর্ব জার্মানি না থাকে সেক্ষেত্রে অ্যান্সার পোল্যান্ড দিবেন, ঠিক আছে? পূর্ব জার্মানি, পূর্ব জার্মানি না থাকলে অ্যান্সার তখন পোল্যান্ড দিবেন, সমাজতান্ত্রিক দেশ। তারপর স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? দেখেন এখানে কয়েকটা ভাবে প্রশ্ন হতে পারে, অ্যান্সার সেম হইতে পারে। সেনেগাল, এখানকার অপশন অনুসারে প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। যদি সেনেগাল না থাকে তখন দক্ষিণ এশিয়ার যে দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আছে ইন্দোনেশিয়া, সে ইন্দোনেশিয়াও কিন্তু হইতে পারে। এটা না থেকে যদি ইন্দোনেশিয়া থাকে তাহলে ইন্দোনেশিয়াও হইতে পারে, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, ওটা কিন্তু আবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, ঠিক আছে? এখন দেখেন সেনেগাল থেকে আরো কিছু অপশন বের হইতে পারে। একটা হলো আফ্রিকান দেশ কোনটা হতে পারে, সেনেগাল তো একটা আফ্রিকান দেশ। তারপর হইতে পারে এটা একটা মুসলিম দেশ, তবে আরব মুসলিম দেশ না, অনারব মুসলিম দেশ। অনারব মুসলিম দেশ হিসেবে কিন্তু এটা প্রশ্ন হইতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে 7 জন ব্রিটিশের মধ্যে সেনাবাহিনীর কতজন ছিলেন? তো সেনাবাহিনী ছিল 3 জন, আর এটা মনে রাখার জন্য আমি প্রাইভেট প্রোগ্রামে আপনাদের তো বলেছিলাম কিভাবে মনে রাখবেন, মহাজা রুম নূর, তাই এটা দিয়েছিলাম, তাই না? মোস্তফা কামাল, তারপরে হামিদুর রহমান, জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর, এনারা 3 জন ছিলেন হচ্ছে সেনাবাহিনীর, ঠিক আছে? তারপরে রুতে কে ছিলেন? রুহুল আমিন। মতে? মতিউর রহমান, ঠিক আছে? তার এনারা ছিলেন হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী, ঠিক আছে? নৌ আর বিমান, নৌ বিমান, ঠিক আছে? আর নূর যেটা ছিল একটা হচ্ছে নূর মোহাম্মদ, এটা আমরা বলতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে রতে ছিল হচ্ছে রৌফ, ঠিক আছে? এই এনারা ছিলেন হচ্ছে ইপিআর এর, ঠিক আছে? এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইপিআর। আর এটার যদি আমরা ওই সেক্টর গুলো মনে রাখতে চাই তাহলে সেক্টর মনে রাখার জন্য এটা আমরা জানি 247, প্রথম জন 2, তারপরে 4, তারপরে 7, এটা এভাবে মনে রেখেছি। তারপরে রুমটা মনে রেখেছি আমরা 10 আর হচ্ছে ক্রস, কারণ মতিউর রহমান তো যুদ্ধ করতে পারেননি, উনি পাকিস্তান থেকে হেলিকপ্টার নিয়ে আসার সময় শহীদ হয়ে যান, ঠিক আছে? 10 নম্বরে ছিলেন হচ্ছে নৌ সেক্টর। আর এই যে নূর, যেটা নূর মোহাম্মদ আর হচ্ছে আব্দুর রৌফ, এটা ছিল হচ্ছে 81, অর্থাৎ প্রথম জন নূর মোহাম্মদ হচ্ছে 8 নম্বর সেক্টর, আর 1 নম্বর সেক্টরে ছিল হচ্ছে রৌফ, ঠিক আছে? আব্দুর রৌফ, মুন্সি আব্দুর রৌফ। এখানে এখান থেকে আসছে, তাহলে বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ কে হন? তাহলে এখান থেকে আমরা অপশন হিসেবে মোস্তফা কামাল নিতে পারি, মোস্তফা কামাল যদি না থাকে তাহলে আব্দুর রৌফ হতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু অপশন নিয়ে কিন্তু কনফ্লিক্ট আছে, এক একজন এক এক ভাবে নেয়, ঠিক আছে? প্রথম যেটা শুরু হয়েছে মোস্তফা কামাল দিয়ে, না থাকলে মুন্সি আব্দুর রউফ। তারপরে কোন বীর শ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানে করাচিতে ছিল? এই যে পাকিস্তানে করাচিতে ছিল সেখান থেকে আবার বাংলাদেশে নিয়ে এসে সমাহিত করায় সেটা হচ্ছে মহিউদ্দিন, সরি মতিউর রহমান, ঠিক আছে? এবং তাকে নিয়েই হচ্ছে অস্তিত্ব আমার দেশ এই চলচ্চিত্রটা নির্মাণ করা হয়েছিল। আর ভারতে একজনের ছিল, তার নাম হচ্ছে হামিদুর রহমান, ঠিক আছে? তাহলে ভারত থেকে নিয়ে আসা হামিদুর রহমানের লাশ, আর হচ্ছে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল মতিউর রহমানের। তো এটা থাকলো, এটা পরে আছে, হ্যাঁ। তারপরে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, এই যে নূর, নূর কত নম্বর সেক্টরে ছিল আমরা দেখলাম 81, 81 হলো 8 নম্বর সেক্টরে ছিল, ওটা দিয়ে কিন্তু মনে রাখা যায় ইজিলি। আর ভারত থেকে নিয়ে আসা হয়েছিল কার? সেটা হলো হামিদুর রহমানের, এটা জানলেন। পাকিস্তান থেকে কার? মতিউর রহমানের। আর ভারত থেকে নিয়ে আসা হয়েছিল হামিদুর রহমানের। তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর কোন চাকরিতে ছিলেন? এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা তো সেনাবাহিনী, ঠিক আছে? এটা ওই ওখান থেকে সূত্র থেকে চলে আসছে। তারপরে বীরত্ব সূচক উপাধির মধ্যে দ্বিতীয় অবস্থানে কোনটা আছে? দ্বিতীয় অবস্থানে আমরা জানি বীর উত্তম, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা খেয়াল করি যে বীর শ্রেষ্ঠ প্রথম অবস্থানে, এখন কিন্তু ওই উপাধির সংখ্যা কিন্তু চেঞ্জ হয়েছে, যেমন 13 নম্বরে যদি যাই
কতজন বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন স্বাধীনতা যুদ্ধে? তখন কিন্তু 175 জন মানে এটা লাভ করেছিলেন। হ্যাঁ, এখন কিন্তু 4 জনের যেহেতু বঙ্গবন্ধুর খুনির দের হচ্ছে খেতাব বাতিল করা হয়েছে, তো সেই জায়গা থেকে কিন্তু 4 জনের খেতাব বাতিল করা হয়েছে, এবং 4 জনের খেতাব বাতিল হওয়ার কারণে কিন্তু এটার মানে সংখ্যাটাও কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন বীর শ্রেষ্ঠটা আগের মতোই আছে, 7 জন ছিল 7 জনই, কারণ শহীদদেরই দেওয়া হয়েছে, এটা তো চেঞ্জ করার কোনো উপায় নেই, চেঞ্জ হবেও না। তারপরে 68 হচ্ছে বীর উত্তম, এখান থেকে একজন কমে গেছে কিন্তু 68 জন এখন। তারপরে 3 নম্বরে তো আমরা জানি বীর বিক্রম, বীর বিক্রম ছিল 175 জন, যেটা এখানে এখন হয়েছে 174 জন। তারপর বীর প্রতীক ছিল 426 জন, এখন হয়েছে কত, 424 জন। এখান থেকে একজন কমছে, এখান থেকে একজন কমছে, শেষটা থেকে 2 জন কমছে, বাস এটা মনে রাখলে চলবে। ঠিক আছে, এই কমাটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আর বীর বিক্রম উপাধি প্রাপ্ত একজন উপজাতি ছিল, তার নাম হচ্ছে ইউকে চিং মারমা, এটা আপনারা জানেন। আর তারপরে হচ্ছে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক যে বীর প্রতীক পেয়েছিলেন, সেটা হচ্ছে WS ওয়াটারল্যান্ড। আর এই বীর প্রতীক খেতাব প্রাপ্ত 2 জন নারী ছিলেন, কতজন নারী ছিলেন, 2 জন। 2 জন নারীর নাম কি কি ছিল? এটা হচ্ছে সেতারা বেগম, তিনি কত নম্বর সেক্টরে ছিলেন? 2 নম্বর সেক্টরে। তারামন বিবি, তারামন বিবি 11। এই 2টা সেক্টর কিন্তু মনে রাখতে হবে, এটা রিলে রিটার্ন ভাইবা সফটের জন্য লাগবে। তারপরে যিনি হচ্ছে কোনো স্বীকৃতি পাননি, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি, তিনি কোন সম্প্রদায়ের ছিলেন? সেটা খাসিয়া সম্প্রদায়ের, তাকে কিনা মুক্তি বেটি নামে ডাকা হয়। তারপরে যখন এই 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আন্দোলন মানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল? এটা 1992 সালে, এবং ওই সময়টাতে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি কিন্তু গঠন করা হয় 1992 সালে। এই জন্য এই ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে জড়িত ছিলেন কে? শহীদ জননী জাহানা রাইমান। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য পদ লাভ করে? আমরা জানি এটা কমনওয়েলথ এর, তবে এটার তারিখটা খেয়াল রাখবেন, 18 এপ্রিল 1972। আর জাতিসংঘের সদস্য পদ কবে লাভ করে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই ভুল করবেন না, সেটা হচ্ছে 1974 সালে 17 সেপ্টেম্বর। তারপরের প্রশ্নটা এটা বঙ্গবন্ধু রিলেটেড, পরের গুলো আছে। বঙ্গবন্ধুর জন্ম তারিখ আমরা সবাই জানি, 17 মার্চ 1920, ওই দিনেরটাতে হচ্ছে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু এটাও জানি আমরা, 10 জানুয়ারি, এগুলো নিয়ে ভুল হবে না, 1972 সালে তিনি প্রত্যাবর্তন করেছেন। আর জন্মদিনের সাথে সম্পর্কিত হচ্ছে জাতীয় শিশু দিবস। এখানে আসেন, বঙ্গবন্ধু উপাধি কবে দেওয়া হবে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, মুক্তি পেল তারপরে মানে 23 ফেব্রুয়ারি 1969 সালে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে পোয়েট অফ পলিটিক্স, এটা গুরুত্বপূর্ণ, এটা এখানে লিখে নেন, পোয়েট অফ পলিটিক্স, এটা কিন্তু দেওয়া হয়েছিল 5 এপ্রিল 1971-এ, নিউজ উইক সেটা দিয়েছিল, নিউজ উইক ম্যাগাজিন। এবং নিউজ উইক ম্যাগাজিনের পক্ষ থেকে যে সাংবাদিকটা ছিল তার নাম হচ্ছে লরেন জেঙ্কিন্স। লরেন জেঙ্কিন্স, ঠিক আছে। আর বঙ্গবন্ধু দেশে ফিরলেন, তারপরে সংসদে যখন ওই পরবর্তীতে যখন প্রধানমন্ত্রী হইলেন, তখন কিন্তু আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, কবে? সেটা হলো 25 জানুয়ারি 1975-এ। তারপরে বাকশাল গঠন হলো পরবর্তী পরের মাসে গিয়ে, ঠিক আছে, ওটা পরে, এটা খালি মনে রাখলেই চলবে। প্রথম বিপ্লবের ডাক দিয়েছিলেন কবে, সেটা হচ্ছে 7 মার্চের ভাষণে, ওই সময়টাতে দিয়েছিলেন, আর পরবর্তীতে এই যে 25 জানুয়ারি 1975-এ। এবার আসেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন, এটা ইম্পর্টেন্ট। জুলিও কুরি পুরস্কার লাভ, পুরস্কারটা বা হচ্ছে তাকে কবে মনোনীত করা হয়, নাম ঘোষণা করা হয় কবে? তো যেদিনই নাম ঘোষণা করা হয় সেটাই তার কিন্তু পুরস্কার পাওয়া মানে লাভ বা মনোনীত ব্যাপারটা, সেটা হচ্ছে 1972 সালে 10 অক্টোবর এটা হয়েছিল। ঠিক আছে,
কিন্তু তার হাতে তুলে দেওয়া হয় বা হচ্ছে প্রদান করা হয়, এটা হচ্ছে 1973 সালে 23 মেতে, 23 মেতে প্রদান করা হয়। তো এটা একটু খেয়াল করবেন যে যদি বলা হয় জুলিয়া কুরি পুরস্কার লাভ করেন কবে, তো লাভ 1972-ই করছে বা মনোনীত হয়েছেন কবে, সেটা 1972-ই হয়েছে। কিন্তু পরবর্তী যে প্রোগ্রাম হয়েছিল 1973 সালে প্রোগ্রাম হয়েছিল, ওই 73 সালে কিন্তু তাকে হচ্ছে 23 মেতে এটা প্রদান করা হয়েছিল। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, 1973 সালে 23 মে। শেষ প্রায় ক্লাস, আর 4টা প্রশ্ন আছে। তাহলে এখানে তারপর 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পর্যন্ত সেনাবাহিনীর প্রধান কে ছিলেন, সেটা হচ্ছে মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। তারপর বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি, সভাপতি তো সর্বশেষ ধাপ, ঠিক আছে। তার আগে কিন্তু যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো 1949 সালে 23 জুন হয়েছিল, তাই না? তখন কিন্তু তিনি যুগ্ম সম্পাদক ছিলেন। তারপরে 1953 সালে এসে, লেখাই আছে যদি এগুলা, 53 সালে এসে কি হলেন তিনি, সাধারণ সম্পাদক, ঠিক আছে। তারপরে 1966 সালে এসে তিনি হইলেন সভাপতি, ঠিক আছে। এই তিনটা কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত এই তিনটা তথ্য, এটা খেয়াল রাখবেন। তারপরে আসেন, বঙ্গবন্ধু মোট কতদিন কারাবরণ করেন, কারাবরণ করেন কিন্তু টোটাল 4682 দিন, এবং এর মধ্যে প্রথম কারাবরণ তিনি করেন হচ্ছে 1938 সালে। সেটা কিন্তু কোনো রাজনৈতিক কারণে না, পলিটিক্যাল কারণে না, এটা সহপাঠীদের সাথে ঝগড়াঝাটি নিয়ে এটা কারাবরণ হয়েছিল। তবে রাজনৈতিক কারণে প্রথমবার করেছিলেন তার 10 বছর পরে, রাজনৈতিক কারণে, সেটা হচ্ছে 1948 সালে। তো রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু কারাবরণ করেন কত সালে, 1948 সালে, আর প্রথম কারাবরণ করছে তার 10 বছর আগে 1938 সালে, টোটাল 4682 দিন, 4, 6, 8, আবার 2 ঘুরে আসলাম, এটা মনে রাখবেন। তারপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বলা আছে, টুঙ্গিপাড়া এটা কিন্তু বাইগান নদীর তীরে অবস্থিত, আর গোপালগঞ্জটা হলো মধুমতি নদীর তীরে অবস্থিত, এটা খেয়াল করবেন। প্রশ্নের প্রশ্নে আসলে কি চেয়েছে এটা খেয়াল রাখবেন, গোপালগঞ্জটা মধুমতি নদীর তীরে অবস্থিত আর টুঙ্গিপাড়াটা হচ্ছে বাইগান নদীর তীরে অবস্থিত। এইতো, তো এটা নিয়ে আমরা মোটামুটি দেখেন অর্ধেক প্রশ্ন, এখানে কিন্তু 190টার 195টা প্রশ্ন ছিল, 420টার জন্যই বলি যেটা 50% প্রশ্ন হয়ে গেল, এবং এখান থেকে প্রশ্ন বেশি ছিল, 28টা পেজে 15টা পেজ কমপ্লিট হয়ে গেল। মানে 15টা পেজ কমপ্লিট হওয়া মানে হচ্ছে 15 ডাবল করলে হচ্ছে 30 হয়ে যাচ্ছে মোটামুটি, কিন্তু বাদ বাকি যতগুলো আছে ওগুলো থেকে আর 50% প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে, মানে কালকে ক্লাস হবে এই সময়টাতে। এখন সময় বেশি লাগলো কারণ এখানে ইতিহাসের অংশটুকু একটু বিশ্লেষণ বেশি করতে হয়েছে, অন্যগুলো অত লাগবে না। ক্লাস গুলো যখন আমি নিয়েছিলাম প্রাইভেট প্রোগ্রামে, তখনও কিন্তু এই পাশে কিন্তু ক্লাস অনেক দিন লেগেছিল ক্লাস শেষ করতে, বাদ বাকি অংশে ক্লাস শেষ করতে যে সময় লাগছিল, এর মানে একটা চ্যাপ্টার শেষ করতে কিন্তু সেই সময়টা লেগেছিল। তো এই টপিক গুলো প্রিলি রিটেন ভাইবা সফটওয়্যার জন্য গুরুত্বপূর্ণ, আমি ক্লাসের সময় বলেছি, আজকেও বললাম, এই বিষয়গুলো ভালো করে ফোকাস দিয়ে পড়বেন।